যখন ডারউইন বের করলেন এটা উনি জানতেন যে এটার কী অদ্ভুত একটা পরিণাম হতে চলেছে আমার থিওরি উনি ভয় পেলেন যে মানুষের সম্বন্ধে এক কথা বলতে ডারউইন কি বলছে মানুষ আগে বাদর ছিল দশ জেনারেশন পরেও আমরা দেখছি একটা গুণ তো থেকে যায় ডারউইনেরই এক কাজিন গ্যালটন বলে উনি এই থিওরিটা দিলেন যে তাহলে আমাদের সমাজ ভালো করতে গেলে বা ভালো সমাজ তৈরি করতে গেলে পরে আমাদেরকে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে সুস্থ সবল পুরুষ এবং সুস্থ সবল মহিলারাই প্রডিউস করতো তাদের মধ্যেই বিবে বিয়ে হতে দেওয়াটা অ্যালাউড তাছাড়া এটা অ্যালাউ করা যাবে না এই একটা খুব ডেঞ্জারাস কনসেপ্ট তৈরি হলো এই জাতীয় যে মানুষগুলো সমাজের এদেরকে আর বিএ করতে দেওয়া যাবে না এদেরকে আলাদা করে একটা ঘরে এক ঘরে করে দেওয়া হবে অ্যাডল্ট হিটলার একটা ফিলোসফিতে খুব ইন্সপায়ার্ড ছিলেন নিশ্চয় কি বলেন আমাদের ভ্যালু ট্যালু সব চলে গেছে ভগবান মরে গেছে আমাদের সুপার হিউম্যান হতে হবে সুপারম্যান হতে হবে তো হিটলারের মাথায় এলো যে তা পারফেক্ট হিউম্যান বিং আমাদের সবাইকে হতে হবে যে নাজি হলোকস্ট কস্ট এই নাজি হলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজেনিক্সের জন্যে জিউজদেরকে বলে না আর জিউজ একটু সেলফিশ হয় এই সেলফিশ জিন আছে ওদের মধ্যে তাহলে জিউজদেরকে মেরে ফেলো স্টেডিলাইজেশন সেখান থেকে ইউথেনশিয়া এবং সেখান থেকে হল কস্ট অ্যাল ওয়ান ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠেক ওয়েলকাম টু অনাদার এপিসোড আমি অরুণাভ অ্যান্ড দিস ইজ প্রেমাশিস আপনারা যারা অলরেডি বই এপিসোড দেখেছেন তারা জানেন আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলি সেটা হলো আমরা প্রত্যেকটা এপিসোডে একটা একটা বই নিয়ে আলোচনা করি যে বইটা প্রেমাশিস পড়ে এবং তারপর আমরা সেই বইটা প্রেমাশীষ থেকে জানার চেষ্টা করি সঙ্গে আপনারাও সেই বইটা সম্পর্কে প্রেমাশিসের কাছ থেকে জানতে পারেন এবং আমার যেখানে যেখানে যেই কোয়েশ্চেনগুলো আসে বইটা নিয়ে সে ব্যাপারে প্রেমাশিষকে জিজ্ঞেস করি আজকের এপিসোডে কোন বই নিয়ে কথা বলবো সেটা তো বলছি তার আগে প্রেমাশিস কিছুটা বলতে চায় তো ওভার মানে ওভার টু প্রেমাশিস প্লিজ আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে যে অনেকে ধন্যবাদ প্রথমত বৈঠককে ভালোবাসবার জন্য অনেক মানুষ পছন্দ করছেন এবং তার সাথে একটা অনুরোধও করছেন যে বাংলা বই নিয়ে আমরা কেন আলোচনা করছি না তো নিশ্চয়ই ইচ্ছে আছে বাংলা বই নিয়ে আলোচনা করবার এবং করব আমরা হয়তো খুব শিগগিরই আমি খুঁজছি বই আর কি প্রথম কথা হচ্ছে যে বই খুঁজে পাচ্ছি না যে বইটা নিয়ে করতে খুব ইচ্ছে করবে আপনাদের কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই বলবেন কারণ রিভিউ আমি যেভাবে বই সিলেক্ট করি সেটা হচ্ছে রিভিউ দেখে বা অনলাইনে যেসব বই আছে তার বিভিন্ন লোক রিভিউ দেখে সেটা আমি বাংলায় পেরে উঠছি না পেয়ে উঠছি না আর কি তো সেটা আমার অপারগতাও হতে পারে তো সেটা আপনারা যদি কেউ সাজেশন করেন তাহলে বলবেন তবে ফিকশনাল বই অনেকে অনেক ফিকশানেরও রিকোয়েস্ট করেছেন সেটা ইংরেজি এবং বাংলা মিলিয়ে ফিকশানটা কি হয় মানে গল্প কাহিনীর বই সেটা রস আস্বাদন করতে হলে আমার মনে হয় যে ওটা একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স লেখকের সাথে পাঠকের যে সম্পর্কটা সেটা ফিকশনের ক্ষেত্রে অনেক বেশি প্রগাঢ় তো কাজে আমি যদি আমরা যদি আলোচনাও করি তাহলেও সেটা বোধ ঠিক জাস্টিফাই করা হবে না লেখককেও বা পাঠককেও আপনারাও সেই রসটা হয়তো পাবেন না ওটা তোলা থাক ওটা আপনাদের আপনারা পড়ুন ভালো লাগলে পরে শেয়ার করুন কিন্তু আপাতত ফিকশান করছি না নন ফিকশান করছি বাংলায় নন ফিকশানের সেভাবে খোঁজ পাচ্ছি না চেষ্টা করছি যেগুলো নন ফিকশান আছে কয়েকটা আছে আমরা লিস্ট করে রেখেছি সেগুলো অনতিক্রম খুব শিগগিরই আমরা করার চেষ্টা করব বেশ তো প্রেমাশিস পরিষ্কারই বললো সত্যি কথা আপনাদের কোনো সাজেশন যদি থাকে কোনো বই যে বইটা মনে হবে মনে হয় যে আমরা আলোচনা করতে পারি এবং প্রেমাশিস যেভাবে বললো এই ছুটবি নন ফিকশান নন ফিকশান হওয়ার কারণটাও খুব পরিষ্কার সেটা হলো যে কোনো গবেষণাধর্মী লেখা যেগুলো বা রিসার্চ ভিত্তিক লেখা যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করাটা আমাদের জন্য উইল বি ইজিয়ার বিকজ ওটা একটা পার্টিকুলার বিষয় হয়নি আমি সাহিত্যের ছাত্র নই তো হয়তো যারা সাহিত্যের ছাত্র তারা হয়তো ওটা নিয়েও খুব রস রসোত্তীর্ণ ভাবে আলোচনা করতে পারেন কিন্তু আমি নই আমি মূলত আমার ইতিহাস পড়তে ভালো লাগে রাজনীতি নিয়ে পড়তে ভালো লাগে অর্থনীতি নিয়ে পড়তে ভালো লাগে তো এই জাতীয় জায়গাতেই আমি থাকতে আমি অন্ততভাবে সাবলীল বেশ তো আজকের বইটা কি সেটা নিয়ে কথা বলি সেটা হলো আজকের বইটার নাম হলো আচ্ছা তার আগে এই বইটার নাম কি তার আগে বলার একটা জিনিস বলে দিই সেটা হলো সবাই মানে পৃথিবীর সবাই কোথাও না কোথাও কোনো না কোনো সময় বোধহয় শুনেছে যে এতো হেরিডিটারি এত জিনে আছে তো জেনেটিক ডিজিজ এতো জেনেটিক্যালি ট্যালেন্টেড ও তো জিনে ট্যালেন্ট আছে জিনে অভিনয় আছে জিনে গান আছে এইসব অনেকে বলে এবং আরেকটা জিনিস বংশানুক্রমে পাওয়া মানে মিউজিক বংশানুক্রমে কেউ একটা পেল এবং সেটা জিনের মধ্যে নাকি থাকে এই জিন নিয়ে অনেক কথাবার্তা আমরা বলে থাকি কিন্তু আমার ধারণা যে জিন বিষয়টা কি এটা এত সোজা বোধায় নয় প্রেমাশীষের সঙ্গে যতটুকু আমি আইডিয়া পেয়েছি বিষয়টা সম্পর্কে তাতেই আমি বুঝতে পেরেছি বিষয়টা খুব কঠিন তো আজকের বইটা হল এই হলো বইটার নাম এই বইটার নাম দ্য জিন অ্যান ইন্টিমেট হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে এখানে ইন্টিমেট হিস্ট্রি বইটা লিখেছেন সিদ্ধার্থ মুখার্জি পুলিশ যার পুলিশ যার প্রাইজ বিনিং অথর অফ দ্য এম্পেরার অফ অল মালদ্বীপ আচ্ছা এটা ম্যালডিস হ্যাঁ এম্পেরার অফ অল ম্যালডিসান নিয়ে লেখা আচ্ছা ঠিক আছে লিখেছেন সিদ্ধার্থ মুখার্জি এই বিষয়টা নিউ ইয়র্কের নিউ ইয়র্ক টাইমসের হ্যাশ ওয়ান বেসসেলার থেকে পাবলিশড তো এই বইটার মধ্যে প্রচুর কিছু আছে আমরা সেটা কি তার গভীরে ঢোকার চেষ্টা করছি কিন্তু তার আগে প্রেমাসিস আমাকে একটা কথা বলেছে বা জিন ব্যাপারটা অত সোজা না তো যদি ও টেকনিক্যাল হয়ে যায় খুব আমার একটা দায়িত্ব আছে সেটা হলো যে আপনাদের হয়ে ওই টেকনিক্যাল ডিসিশন আমি যাতে বুঝতে পারি আপনি যদি ইজি মাথায় বুঝতে পারি তাহলে আপনারাও বুঝতে পারবেন তো লেটস স্টার্ট দ্য ডিসকাশন প্রথম কথা হলো এই বইটা কী নিয়ে বল এটা হচ্ছে মূলত আমরা তো মানুষের ইতিহাস বলি বেশিরভাগই রাজা রাজার ইতিহাস রাজনীতির ইতিহাস নিয়ে কথা হয় এটা হচ্ছে মানুষের নিজস্ব ইতিহাস আমাদের প্রতি রক্তে ধমনিতে যেই জিনিসটা বইছে তার ইতিহাস সেটা হচ্ছে জিন এবং জিন মানে জিন মানে কি সেটা নিয়ে আমরা আলোচনায় ঢুকবো কিন্তু এই জিন মানেটা বারবার ইতিহাসে মানুষ আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কাস্টিজমের মধ্যে একটা জিনের প্রসঙ্গ রয়েছে রেসিজমের মধ্যে জিনের প্রসঙ্গ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিনের প্রসঙ্গ রয়েছে আমাদের রিভলিউশনে জিনের প্রসঙ্গ রয়েছে জিন এমন একটা বিষয় যেটার ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যার কারণে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে এই পৃথিবীতে মানে সেটা নিউক্লিয়ার ওয়েপেনের থেকে অনেক গুণ বেশি মানুষ মারা গেছেন শুধু জিন বিষয়টা কি সেটা বোঝার ভুলের জন্যে আচ্ছা বা এটার ব্যবহারের জন্যে তো কাজে এটা আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং আমার মনে হয় যে আমাদের দৈনন্দিন কথাবার্তায় যত বৈজ্ঞানিক বিষয় আছে তার মধ্যে জিন নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি এটা জেনেটিক যেটা তুই বললি জেনেটিক হেরিডিটারি ইত্যাদি তো কাজে এটার ইতিহাসটা এবং এটার মূল বিষয়গুলো জানলে পরে কী হয় আমাদের বাঁচতে অনেক সুবিধা হয় অনেক ভুল ধারণা কেটে যায় এবং এটা যে একটা অন্য দিকে চলেছে এখন পুরোপুরি বৈজ্ঞানিক দিক থেকে টেকনোলজির দিক থেকে সেটা জানলেও অনেক বিষয় সাবধান হওয়া যায় সেই কারণেই জিন অ্যান্ড ইন্টিমেট হিস্ট্রি আমাদের প্রত্যেকের পরিবারে কিছু হয়তো জিনের ইতিহাস রয়েছে কাজে এগুলো আমাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের নিজস্ব ইতিহাস ওই জন্যই ইন্টিমেট হিস্ট্রি ওই জন্যই ইন্টারেস্ট তো এই বইটা শুরু হয় কিভাবে এবং কিভাবে করে কি কি বলছে বইটা দেখ জিনের ইতিহাস হচ্ছে হেরিডেটের ইতিহাস মানে ধর একজন পিতা বা মাতা বাবা মায়ের গুণগুলো তার বাচ্চার মধ্যে আসছে বা আসছে না এটাই তো জিনের মূল বিষয়টা এবং আমরা অনেক সময় দেখছি কিছু রোগ সেটা বংশানুক্রমিকভাবে আসছে এটা বহুদিন থেকে মানুষ জানে তো সেই জন্য এটা জানবার একটা ইচ্ছে বহুদিন ধরে মানুষের ছিল তো বইটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে একেবারে ফাইভ হান্ড্রেড থার্টি বিসি যে সময় প্রথম এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলেন সেটা হচ্ছে আমরা নাম শুনেছি পিথাগরাস যিনি ওই ট্রায়াঙ্গেলের একটা ইয়ে করেছিলেন জিওমেট্রির সেই সময় উনি প্রথম এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করেন যে ওনার সময় কী হয়েছিল উনি যেই ত্রিভুজের একটা সূত্র আবিষ্কার করলেন উনি পুরো পৃথিবীটাকে ত্রিভুজ দিয়ে দেখতে শুরু করেছেন উনি এবং ওনার স্টুডেন্টরা উনি বললেন যে দেখো ওনার থিওরি ছিল যে স্পম থেকেই পুরো মানে একটা বাবার থেকে সমস্ত জিনিসগুলো তার সন্তানের মধ্যে যাচ্ছে মায়ের গর্ভে শুধুমাত্র নারিশমেন্ট হচ্ছে মা কিন্তু আলাদাভাবে কোনো গুণ দিচ্ছে না আচ্ছা এটা পেথাগোরসের কনসেপ্ট ছিল এটাকে বলে স্পার্মিজম থিয়ারি মানে স্পার্ম থেকে স্পার্মিজম থিয়ারি যে মায়ের থেকে কোনো গুণ শিশুদের মধ্যে আসছে না বরং বাবার থেকে পুরো গুণটা আসছে তো এটা হচ্ছে প্রথম থিয়েি এবং এটাতে আমরা বুঝতে পারি যে তখন একটা খুব পিতৃতান্ত্রিক সমাজেই এরকম এরকম একটা জিনিস আইডিয়া ডেভেলপ করতে পারে আর তারপরে এই যখন প্রথম একটা জিনিস বেরোলো তখন সেই সময় প্লেটো ছিলেন প্লেটো তখন বললেন যে আচ্ছা তাহলে যদি বাবার থেকে তার স্পামের মাধ্যমে শিশুদের মধ্যে জিনিস পৌঁছ গুণ পৌঁছ তাহলে পরে এটাকে তো চেঞ্জও করা যেতে পারে কোনো না কোনোভাবে মানে আমি যদি বাবাটাকে বদলে দিই যদি ঠিক ধরনের একটা পুরুষের সাথে মিলন ঘটানো যায় একটা মায়ের তাহলে তো একটা পারফেক্ট সন্তান তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে এই কনসেপ্টটা হচ্ছে রেসিজমের প্রথম কনসেপ্ট বা ইউজেনিক্সের প্রথম কনসেপ্ট ইউজেনিক্স মানে ইউজেনিক্স মানে আমরা আসব ওটার বিষদে কিন্তু হচ্ছে আমরা সঠিক বাবা মা নির্বাচন করি যাতে সন্তানগুলো সঠিক হয় এটা এটা কি মানে কে করবে নির্বাচন সমাজ করতে পারে সরকার করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যার ধর অসুখ রয়েছে এক ধরনের কোনো ধর একটা হয়তো হাত বা কেউ একটু ফিজিক্যালি একটু ডিফর্মড তাহলে তাকে আমি বলবো যে না তোমার তোমাকে আর সামনে আর জেনারেশন তৈরি করতে দেওয়া যাবে না যাতে তুমি আর পঙ্গু মানুষ তৈরি মানে সমাজে না আসে তো এই প্লেটোর কনসেপ্টটা তারপরে এটা নিয়ে অনেক কথা হয়েছে যেটা নিয়ে আমরা আসবো যে পারফেক্ট হিউম্যান বিং বানানো যেতে পারে জেনেটিক্যালি যেটা নিয়ে এখনও কথা চলছে তো এই 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 একটা শুরু হয়েছিল সেই সময় তারপরে অ্যারিস্টটল অ্যারিস্টটলে এসেও মোটামুটি ওরকমই একটা বললেন তো সেখানে একটা অদ্ভুত কথা হলো যে স্পার্মের মধ্যে নাকি একটা মানুষের পুরো মিনি সংস্করণ একটা থাকে উনি এটা থিওরি দিয়েছিলেন যেটাকে উনি বলতেন হোমংকিউলাস যে একটা স্পার্মের মধ্যেই একটা মিনি মানুষ থাকে সমস্ত গুণসহ মায়ের গর্ভে গিয়ে সেই বড়ো সেই মিনি মানুষটা শুধুমাত্র পোষণ পায় মানে পুষ্টি পায় তাতে ওটা একটা পুরো পরিপূর্ণ মানুষ হয়ে জন্মগ্রহণ করে এই কনসেপ্টটা এই কনসেপ্টটার একটা ধরন একটা ব্যাখ্যা কিন্তু আমাদের এই ইন্ডিয়ান বৈদিক ধর্মেও ধর দেখতে পাই যে পুরুষ এবং প্রকৃতি ইনফরমেশন বা মেসেজ এটা হচ্ছে পুরুষ আর প্রকৃতি বা নারী হচ্ছে সেটাকে লালন পালন করে সেটাকে একটা স্বরূপ দেবে ঠিক ঠিক এই এই এটাই অ্যারিস্টটলের কনসেপ্ট ছিল যে ইনফরমেশানটা আসছে বাবার থেকে এবং নারীর মায়ের গর্ভে পুরোপুরি ব্যাপারটা পুষ্টি পাচ্ছে এবং তারপরে একটা মানুষ হয়ে উঠছে পুরুষ ও প্রকৃতির মধ্যে আরেকটুখানি ডিপার ফিলোসফি আছে যেটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করা যায় বাট এটা খুব ডিরেক্ট এটা খুব ডিরেক্ট হ্যাঁ এটার অন্য ব্যাখ্যা নিশ্চয়ই করতে পারি কিন্তু এরম একটা জায়গা তৈরি হয়েছিল যে ইনফরমেশানটা আসছে বাবার থেকে তো এটার প্রিফর্মেশন বিষয় এটার সাথে এবার এখানে ধর্ম জুড়ে গেল ক্রিশ্চানিটি মানে মূলত ক্রিশ্চানিটি জুড়লো ক্রিশ্চানিটিতে কি আছে যে সব মানুষকে তার অরিজিনাল সিনের জন্যে প্রায়শ্চিত্ত করতে হবে অরিজিনাল সিনটাকে যে অ্যাডম এবং ইভ যে একটা পাপ করেছিলেন তার জন্য ভগবান তাদেরকে ইডেন থেকে বের করে দেন ইত্যাদি প্রতিটা খ্রিস্টানকে আমাদেরকে সেই পাপেরই ফল ভোগ করতে হবে এবং সেটার থেকে বেরোতে হবে এটাই তো এটাই ক্রিশ্চানিটির একটা মূল আইডিয়া তো এবার হোমাঙ্কিউলাসের স্পার্মের মধ্যে যদি একটা মিনি হিউম্যান থাকে তার মানে ওই মিনি হিউম্যানের মধ্যে আরও মিনি হিউম্যান আছে কারণ ওই মিনি হিউম্যান মানে তো তার স্পার্ম সহসে মিনি হিউম্যান তাহলে এই পুরো বিষয়টাতে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তার মানে আমি যে মানুষটা জন্মগ্রহণ করছি আমার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্করণ অ্যাডামের মধ্যে ছিল তাহলে অ্যাডাম যে পাপটা করেছে সেটাতে আমিও ভাগিদার কারণ আমি ওখানে ছিলাম তো তাহলে আমাকেও সেই পাপের ভার বহন করতে হবে বাবা হ্যাঁ তো এটা মোটামুটি এই যেহেতু এটা ধর্মের সাথে খুব ওতপ্রোতভাবে মিলে যাচ্ছে এই কারণে এরকম একটা থিওরি বহুদিন বহুদিন সতেরোশো মানে এটা অ্যারিস্টটল কবেকার কথা খ্রিস্টপূর্বে সময়ের পরে তারপরে স্পার্মিজম থিওরি হয়ে আরো হোমঙ্কিউলাসের থিওরি এসছে এমনকি মাইক্রোস্কোপ আবিষ্কার পরেও মানুষ বলছে যে না ওই স্পম যখন দেখা যাচ্ছে মাইক্রোস্কোপে তখনও অনেকে সায়েন্টিস্টরা বলছেন যে হ্যাঁ আমরা তো দেখছি স্পমের মধ্যে একটা মিনি হিউম্যান দেখতেও পাচ্ছি দেখতে পাচ্ছি বলছে যে ওই ওই যে স্পমের একটা ল্যাজ থাকে ব্যাঙাচির মতো দেখতে অনেকটা ব্যাপারটা তো ল্যাজটা নাকি মানে মানুষের হেয়ার মিনি হিউম্যানের চুলটা হচ্ছে ওই ল্যাজ বাপরে এই সমস্ত কনসেপ্ট চলছে তো এটা যেহেতু ধর্মের সাথে মিলে যাচ্ছে এবং ধর্মের সাথে বিজ্ঞান ইত্যাদি খুব জড়িয়েছিল সতেরোশো আঠারোশো খ্রিস্টাব্দ অবধি এই কনসেপ্টটা কিন্তু ছিল তারপর কনসেপ্টটা ভাঙলো কনসেপ্টটা ভাঙলো একজন খুব প্রথিতযশা বিজ্ঞানীর হাত ধরে তার নাম হচ্ছে সবাই আমরা জানি সে হচ্ছে চার্লস হুম এবার চার্লস ডারউইন নিজেও থিওলজি নিয়েই পড়তেন কিন্তু বাইশ বছর বয়সে এই চার্লস ডারউইন বেরোলেন একটা সমুদ্রক দিয়ে তখন বহু জায়গায় যাওয়ার শুরু হলো তো এই আঠারোশো একতর একত্রিশ খ্রিস্টাব্দে উনি বেরোচ্ছেন সমুদ্রে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের স্যাম্পল কালেক্ট করার জন্যে আমরা সেপিয়েন্স টুতে আমরা আলোচনা করেছি যে সেই সময় যখন বেরোনো শুরু হয়েছে সমুদ্রে ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে তখন তারা কিন্তু বিজ্ঞানেরও প্রচার করছেন এবং প্রসার করছেন অজানাকে জানবার একটা ইচ্ছে তাদের মধ্যে আছে তার মধ্যে একটা এক্সপিডিশন চার্লস ডারউইনের এক্সপেরিসন এবার তখন অব্দি কনসেপ্টটা হচ্ছে যে ভগবান একবারে সৃষ্টি করেছে সব ওই সাত দিনে পুরো ব্যাপারটা তৈরি হয়েছে ইভলিউশনের কোনো কনসেপ্ট তখন অব্দি কিন্তু নেই তখন যে ভগবান পুরোটা সৃষ্টি করেছে তাহলে সায়েন্স বা বিজ্ঞানের মূল কাজটা হচ্ছে অন্ততপক্ষে ন্যাচারাল সায়েন্স যেটা ন্যাচারাল সায়েন্সের মূল কাজটা হচ্ছে কত ধরনের প্রাণী এবং উদ্ভিদ রয়েছে এটাকে বের করাটাই হচ্ছে মূল বিষয় তাহলে তো আমি বুঝতে পারবো যে সৃষ্টিটা কত বড়ো কত বিভিন্ন রকমের সৃষ্টি হয়েছে তো এই সমস্ত করতে গিয়ে বেরোনো হলো ডারবিনের তো ডারবিন বেরোলেন এবং ঘুরলেন মূলত ল্যাটিন আমেরিকার বিভিন্ন জায়গায় গ্যালাপেগস আইল্যান্ডে এবং প্রচুর স্যাম্পেল কালেক্ট করলেন উদ্ভিদের প্রাণীর ফসিল কালেক্ট করলেন কালেক্ট করলেন সাজাচ্ছেন সব সাজিয়ে উনি দেখছেন যে একই ধরনের প্রাণী ধর একই একটা 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 পাখি বাকি সব অ্যানাটমিক্যাল ফিজার ক্যালেক্টন এক হয়তো একটা ঠোট্টা হঠাৎ একটা প্রাণীর উনি বড়ো দেখছেন উনি যে যখন অ্যানাটম ফসিল এবং স্কেলেটন দেখছেন যে অ্যান্টেলপ যেটা হরিণ জাতীয় একটা প্রাণী এবং জিরাফের অ্যানাটমিক্যাল ফিজিক্যাল অ্যানাটমিক্যাল ফিচার সব এক শুধু জিরাফের গলাটা লম্বা তো এটা উনি বুঝতে পারছেন আমি সাজাবো কী করে তো উনি উনি বেশ সমস্যায় পড়েছেন ভাবছেন 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 তখন ওনার মাথায় প্রথম এলো যাচ্ছা এবং তখন কনসেপ্টটা কি যে একটা ভগবান তার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে সেন্টারে ভগবান সেন্টারে ক্রিয়েশন ভগবান না বলে আমরা এখান থেকে ক্রিয়েশন বলি সেন্টারে ক্রিয়েশন তার থেকে সবটা একসাথে সৃষ্টি হয়েছে উনি বললেন এটা যদি এমনি না হয় স্ট্রাকচারটা যদি একটা গাছের মতো হয় একটা প্রাণী তার সাথে রিলেটেড আরেকটা প্রাণী তার সাথে রিলেটেড আরেকটা প্রাণী এবং একটা থেকে আরেকটা এসছে এরম যদি হয় ব্যাপারটা আসলে তাহলে তো আমি যা দেখছি তার সাথে মিলে যাচ্ছে ব্যাপারটা আমার কনসেপ্ট এবং প্রথমে একটা থিওরি ওনার মাথায় এলো এবং তখন উনি দেখলেন যে একটা থিওরি আছে ম্যালথাস বলে একজনের একটা থিওরি আছে যে যখন পপুলেশন বাড়ে তখন নেচার নাকি সিলেক্ট করে যে না এত পপুলেশনকে রাখা যাবে না তখন বন্যা হয় আর্থকোয়েক হয় করে পপুলেশনটা একটা কন্ট্রোলেবল জায়গায় নিয়ে আসা হয় এবং আমরা দেখছি তো এটাও দেখছেন যে আচ্ছা এই যে আমরা আবার কথা বলেছিলাম হিউম্যান কাইন্ডে যে এর থেকে ওয়াইল্ড থেকে কুকুর ব্রিড করে 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 তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি ব্রিড করে করে কুকুর হয়েছে কুকুর তো ছিল তেমনি কৃষিক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়ালি ব্রিড করা হচ্ছে আর্টিফিশিয়ালি সিলেক্ট করছি একটা জিনিসের জন্য তো এবার বল ওনার মনে হলো যে আচ্ছা এই জিনিসটা যদি নেচার করে থাকে আমরা তো আর্টিফিশিয়ালি মানুষ করছি এটা যদি নেচার করে তাহলে ন্যাচারাল ন্যাচারাল সিলেকশন সিলেকশন সরি তাহলে পরে তো আমি যেটা দেখছি সেটার সাথে পুরোটা মিলে যাচ্ছে এই উনি এটা ভাবনা করতে 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 এইটিন থার্টি নাইনে উনি একটা বেসিক থিওরি ডেভেলপ করলেন সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এবং ন্যাচারাল সিলেকশন কিন্তু উনি ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন যে এটা একদম আমাদের বিজ্ঞানের এখন অব্দি যা আইডিয়া প্লাস ধর্মের যা আইডিয়া তার সাথে একেবারে ডাইরেক্ট সংঘাতে যাবে কারণ এটা তো মিথ্যা হ্যাঁ ক্রিয়েশানিজমটাই ভুল এটা প্রমাণিত হবে যে না একদিনে সমস্ত কিছু বা সাত দিনে সমস্ত কিছু তৈরি হয়নি আসলে একটা ধর জেলিফিশ থেকে বা ব্যাকটেরিয়ার থেকে আমার অবধি একটা বিবর্তন হয়েছে এটা তো সমস্ত ব্যাপারটাকে নাড়িয়ে দেবে আমার কী হবে আমার উপরে আবার গ্যালিলিওর মতন কোনো আক্রমণ হবে না তো এই করে উনি রেখে দিয়েছেন উনি আবিষ্কার করেছেন দুশো পঞ্চান্ন পাতাটা গবেষণাপত্র লিখেছেন নিজের বন্ধুদের কাছে পাঠাচ্ছেন যে আমার মনে হচ্ছে এরকম কিছু কিন্তু আমি কনফিডেন্ট উনি কনফিডেন্ট কিন্তু বলতে পাচ্ছেন না কথাটা এই মত অবস্থায় রেখে দিলেন প্রায় বারো বছর বারো বছর বারো বছর হ্যাঁ হ্যাঁ এইটিন থার্টি নাইনের নোট পরে দেখা গেছে এইটিন থার্টি নাইনে উনি মোটামুটি জেনে ফেলেছেন উনার থিওরি তৈরি ন্যাচারাল সিলেকশন কিন্তু উনি পাবলিশ করেননি তো কিন্তু এইটিন ফিফটি ফাইভে ওনার কাছে আরেকটা রিসার্চ পেপার হলো যেখানে উনি দেখলেন যে আরেকজন অ্যালফ্রেড রাসেল বলে উনিও একই কথা বলছেন ন্যাচারাল সিলেকশন এবং সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট এগুলি বললেন না তাহলে পরে আমার এবার পাবলিশ করা উচিত উনি পাবলিশ করলেন এইটিন ফিফটি এইট ওনার বই বেরোলো প্রথম যে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এবার আমরা কি একটু একটু বলে নেব যে ন্যাচারাল সিলেকশনটা কী তাহলে পরে আমাদের বাকি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে অনেকেই জানেন এটা একবারে বেসিক ইন্টারমিডিয়েট সায়েন্স সেটা হচ্ছে যে একটা প্রাণী বা উদ্ভিদ জেনারেশনের পর জেনারেশন একই রকম হয়ে যাচ্ছে হঠাৎ করে তার মধ্যে একটা নতুন গুণ দেখা দিল ধরা যাক একটা হরিণ তার মধ্যে হঠাৎ দেখা গেলো একটা জেনারেশনে একটা একটু গলা লম্বা হরিণ জন্ম নিয়েছে তো গলা লম্বা হরিণ রয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে করতে করতে আরেকটু গলা লম্বা হরিণ দেখা দিল এবার এই করতে করতে যখন দেখা গেল যে নিচের খাবার দাবার আর নেই তখন এই যে গলা লম্বা হরিণটা বা গলা লম্বা অ্যান্টেলপটা সে ওপরের খাবারটা খেতে পাচ্ছে ওপরের গাছের পাতার খাবার কাজেই সে থেকে গেলো অর্থাৎ প্রথম কি হচ্ছে প্রথম একটা ভ্যারিয়েশন তৈরি হচ্ছে জেনারেশনের মধ্যে একটা নতুন গুণ দেখা দিচ্ছে তারপরে সেই গুণটা তার মধ্যে অনেক গুণের মানুষ চলে মানুষ বলছে মানুষ অনেক প্রাণী ডিসকার্ড হয়ে যাচ্ছে কারণ তাদের যেই গুণটা আছে সেই গুণটা আজকের দিনে আর কাজে লাগছে কাজে লাগছে না কিন্তু কিছু যাদের ওই গুণটা দিয়ে কাজে লাগছে তাদেরকে নেচার সিলেক্ট করে নিচ্ছে কাজেই যখন খাবার দাবার আর নেই এখানে ওপরেই শুধু খাবার দাবার রয়েছে তখন এই গলা ছোটো হরিণ ব্যান্টেলপরা এরা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে সেই দ্বীপ বা সেই আইল্যান্ড থেকে তখন গলা উঁচু যাদেরকে আমরা পরে জিরাফ বলবো তারাই বেঁচে থাকছে তো এইভাবে দীর্ঘকাল ধরে মিলিয়নস অফ ইয়ার্স ধরে একটু 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 করে নতুন নতুন গুণ আসতে 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 বিবর্তন হচ্ছে একটা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে তার থেকে আরেকটা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে একটা প্রাণী তৈরি হচ্ছে তার থেকে আরেকটা প্রাণী তৈরি হচ্ছে এই করে করে ন্যাচারাল সিলেকশন অর্থাৎ এবং সে প্রথম ভ্যারিয়েশন সেখান থেকে ন্যাচারাল সিলেকশন এবং ন্যাচারাল সিলেকশনটা হচ্ছে কীভাবে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এই তিনটে মূল বিষয় তার আগে কী ছিল তার আগে ছিল ল্যামাক বলে একজন সেটাও ইন্টারমিডিয়েট সায়েন্স যে না একটা মানুষ বা মানুষ বা যে কোনো প্রাণী সে তার সারা জীবনে যা করে সেই গুণগুলোই তার পরবর্তী জেনারেশনে যায় ধর শচিন খুব ভালো ক্রিকেট খেলা শিখলো শচীন তেন্ডুলকার তাহলে একটা বিশ্বাস যে তার ছেলে সে ভালো ক্রিকেট খেলার গুণ নিয়েই জন্মগ্রহণ করেছে একজন খুব ভালো গান গায় তার ছেলে বা মেয়ে সে ভালো গান গাওয়ার নিয়েই জন্মগ্রহণ করেছে মানে সে সারা জীবনে যত রাগ রাগিনী শিখেছে হয়তো তার ছেলে মেয়েরা সেই রাগ রাগিনী শিখেই জন্মগ্রহণ করেছে আইডিয়া তো এখান থেকে আমাদের এই যে রাজা রাজার ছেলে রাজাই হবে কেন হবে রাজার মধ্যে আছে রাজা তো সারা বিশ্ব জয় করেছে একটা সময় তাহলে এত যে অভিজ্ঞতা সে সঞ্চয় করলো সারা পৃথিবী জুড়ে তার পরের জেনারেশনের সেই অভিজ্ঞতাটা যাবে একদম সে তো সেই তো এইখানে আমাদের এই যে ব্লু ব্লাড হুম হুম রয়্যাল ব্লাডের কনসেপ্ট বা সচিনের মানে একজন ক্রিকেটারের ছেলে ক্রিকেটার ভালো হবে একজন সঙ্গীতজ্ঞের ছেলে ভালো সঙ্গীতজ্ঞ হবে হ্যাঁ ছেলে হ্যাঁ বললো না আরে ও হবে না বাবা রক্তে আছে রক্তে আছে রক্তে আছে মানে আমরা অ্যাকচুয়ালি বলছি যে জিনে আছে হ্যাঁ জিনে আছে তো ল্যামার্কেট এই থিওরিটা একেবারে ভুল প্রমাণ হয়ে গেল ডারউইন আসাতে ভুল প্রমাণ হলো মানে সবাই স্বীকার করলেন না কিন্তু একটা অল্টারনেটিভ থিওরি এসে গেল যে না পুরোটা ওভাবে হয়নি ব্যাপারটা আসলে এই যে নতুন গুণটা দেখা গেল এই নতুন গুণটা একটা মিউটেশন একটা নতুন গুণ হঠাৎ করে একটা জেনারেশনে এসছে তারপরে ওটা যদি সার্ভাইভ করে তাহলে পরে সেটা থেকে যাবে এটা তো বুঝলাম এটা তো এভলিউশনের থিওরি এবং ডারউইনের থিওরি ডারউইন বলেছিলেন মানুষ ছিল মানে এবার হেরিডিটির সঙ্গে বা জিনের সঙ্গে এটার কানেকশান কি হ্যাঁ আগে মানব এই যখন ডারউইন বের করলেন এটা উনি জানতেন যে এটার কি অদ্ভুত একটা পরিণাম হতে চলেছে আমার থিওরি উনি ভয় পেলেন যে মানুষের সম্বন্ধেও এক কথা বলতে ও অরিজিনাল স্পিসিসে উনি বিশেষ করে এটা বলতে পারেননি যে মানুষেরও একই প্রসেসে মানুষ তৈরি হয়েছে ও উনি বলেননি হি ওয়াজ শাই অফ সেইং দ্যাট মানে ভয় ছিল ভয় ছিল যে আমি মানুষ সম্বন্ধে বলতে পারবো না এমন এত বড় কথা উনি বলছেন যে এটা উদ্ভিদ এবং অন্যান্য আমি যেগুলো দেখেছি সেখানেই আমি সীমাবদ্ধ রাখি উনি জানতেন এটার মানুষের উপরেও প্রভাব আছে কিন্তু উনি যখন বললেন তখন অন্যেরাও আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ এই যদি প্রসেস হয় পুরো প্রাণী কুলের এবং জীবকুলের তাহলে এটা মানুষের জন্যও ঠিক হবে তাহলে আমরা কি বাদর ছিলাম ওনার যত মানে ওনার এগেনস্টে যত ইয়ে হয়েছে কথা হয়েছে তার মধ্যে এটা একটা সবচেয়ে বড় কথা ছিল সে সময় যে কি বলছে মানুষকে বাদর ছিল এটার কথা হলো হুম শুনতেই এটা অদ্ভুত এখনো শুনতে অদ্ভুত লাগে হুম তো যা হোক কিন্তু উনি জানতেন যে আমি কিন্তু শুধু বিবর্তনের কথা বলিনি আমি বলেছি একটা জেনারেশন থেকে গুণ অন্য জেনারেশনে কিভাবে আলাদা হয় হুম এখানে জিনটা ইজ কানেক্টিং এখানে জিনটা ইন কানেক্টর উনি বলতেন প্যান উনি প্যানজিনস বলতেন প্যানজেনেসিস থিওরি হুম কি ওনার মত ছিল উনি বোঝানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না উনি বুঝতে ব্যাপারটা হ্যাঁ ওনার একটা থিওরি নিয়ে বের করলেন যে আচ্ছা তাহলে না ও ইয়ে না স্পার্মে সমস্ত গুণ বা ছোটো মানুষ বসে থাকে না কি হয় আমাদের শরীর রক্তে গেমিউলস বলে কিছু জিনিস থাকে যেগুলো সারা শরীর ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে সেগুলো সমস্ত ইনফরমেশান কালেক্ট করে বিভিন্ন অর্গান থেকে এবং সেগুলো সমস্ত এসে আমাদের এতে জড়ো হয় স্পার্মে এবং এগে দুটোতেই দুটোতেই এবং তারপরে সেই সেই গেমিউলসগুলো পরের জেনারেশনে যায় বলেই গুণটা প্রকাশ পায় আচ্ছা ঠিক আছে পরে একজন বিজ্ঞানী বললেন আচ্ছা তাই যদি হয় তাহলে যদি একটা ইঁদুরের আমি লেজ কেটে দিই তাহলে ল্যাজ থেকে তো কোনো গেমুল যাবে না তাহলে সাত আট জেনারেশন ধরে যদি আমি ল্যাজ কাটা ইঁদুরেরই ব্রিড করি তাহলে নবম জেনারেশনে গিয়ে তো ল্যাজ কাটা ইঁদুরই জন্মগ্রহণ করা উচিত তা তো হচ্ছে না তখন প্রমাণিত হলো যে গেমুল তাহলে ঠিক নয় আরেকটা বড় কথা হচ্ছে যে এগুলো যদি আলাদা আলাদা পার্টিকল হয় তাহলে ধর একজন একজন সাদা চামড়ার মানুষ সে একটা আফ্রিকার দ্বীপে গিয়ে পড়লো এবার সে ওখানে বিবাহ টিবাহ করছে সন্তান সন্ততি হচ্ছে এবার তার থেকে তো হোয়াইট জিন্সই মানে হোয়াইট গেমিউলসই আসছে কিন্তু মহিলা যে তার স্ত্রী তার থেকে ব্ল্যাক জিন্স আসছে আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বলছি বোঝার সুবিধের জন্য আর কিছু নয় তো ঠিক আছে তাহলে মাঝখানে মিশলো হয়তো প্রথম জেনারেশন দেখা গেল যে একটু বাদামি চামড়ার তৈরি হলো কিন্তু তারাও তো ওখানে আর তো কোনো হোয়াইট নেই তারাও তাহলে আবার মিল হচ্ছে তার সাথে আরেকটা কালো মহিলার কালো চামড়ার মহিলার তো ওই বাদামি এবং কালো মিলে আরেকটু কালো এই করতে করতে সাত আট জেনারেশন পরে তো দেখা যাবে যে আর সাদা চামড়ার যে গুণ মানে সাদা চামড়ার যে ব্যাপারটা সেটা পুরো হারিয়ে গেল জেনারেশন থেকে কিন্তু তা তো হয় না তত তো হয় না আট দশ জেনারেশন পরেও আমরা দেখছি একটা গুণ তো থেকে যায় তার মানে কিছু একটা গন্ডগোলের মধ্যে আছে এর মাঝখানে সবচেয়ে বড় যে আবিষ্কারটা হলো সেটা হচ্ছে মেন্ডেল গ্রেগার জোহান মেন্ডেল যিনি কিনা বটনির করেছেন মেন্ডেলের সূত্র হ্যাঁ কিন্তু উনি একদম টিচার টিচারের একটা দিয়েছিলেন যে আমি হাই স্কুলের বা প্রাইমারি স্কুলের টিচার হবো সেই টিচারের এক্সামে উনি পাশ করেন উনি ছিলেন মূলত একটা গার্ডেনার আচ্ছা খুব বুদ্ধিমান কিন্তু ওনার যেইভাবে মাথা কাজ করতো সেটা সেই সময়কার হিসেবে কাজ করতো না তো উনি কী একটা ভেবে উনি বললেন যে তাহলে আমি একটা কাজ করি এই মটর গাছ আছে মটর গাছের সবাই জানে যে মেন্ডেলের সূত্রটা কি বেসিক্যালি উনি কিছু লম্বা মটর গাছ এবং কিছু বেটে মটর গাছের মধ্যে ক্রস করালেন দেখা গেল প্রথম জেনারেশনে সব লম্বা তৈরি হল তারপরে তাদের মধ্যে ক্রস করালেন দেখা গেলেন মূলত লম্বাই হচ্ছে আবার কিছু কিছু একদম বেটে হচ্ছে তো এখান থেকে ওনার একটা থিওরি তৈরি হলো যে এই যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা যে কোনো গুণ যেগুলো জেনেটিক বৈশিষ্ট্য সেগুলো ছেলে বাবা এবং মা দুজনের থেকেই আসছে যদি শুধুমাত্র বাবার থেকেই এসে থাকে তাহলে পরে তো সমস্ত জেনারেশন পরেরটা হচ্ছে ছেলে হওয়ার কথা টল হওয়ার কথা কিন্তু আমি যখন পোলেন্স এবং ইয়ে নিচ্ছি বাবার থেকে বা ইয়ে করে তো কিছু জেনারেশন পরে তো ক্রস করালে পরে আমার বেটেও তৈরি হচ্ছে হচ্ছে মায়ের থেকেও গুণ আসছে তাহলে একটা কিছু পার্টিকল রয়েছে এই প্রথমে একটা কনসেপ্ট যে একটা কিছু পার্টিকল রয়েছে যেটা কিনা প্রত্যেক জেনারেশনে গিয়ে আলাদা আলাদাভাবে নিজেকে প্রকাশ করছে একেবারে মিস খাচ্ছে না ব্লেন্ড হয়ে যাচ্ছে না ব্লেন্ড একটা কিছু হয়ে যাচ্ছে একটা কিছু হয়ে যাচ্ছে না এটা অ্যাভারেজ নয় একটা গুণই প্রকাশ পাচ্ছে তো উনি থিওরি টিউরি বানিয়ে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনি থিওরিটা বানালেন এবং উনি গ্রামে থাকতেন গ্রামের একটা জায়গায় উনি পেশও করলেন কেউ না কিছু ওটা নিয়ে কোনো আলোচনাই হলো না একটা যুগান্তকারী আবিষ্কার আজকের জেনেটিক্সের পুরো ফিল্ডটাই তৈরি হয় না যদি মেন্ডেল ওই চর্চাটা না করেন কেউ সে সময় জানত না আঠেরোশো পঁয়ষট্টিতে ওনার এটা প্রথম উনি প্রেজেন্ট করলেন আঠেরোশো চুরাশিতে উনি মারা গেলেন ওনার যে লোকাল নিউজপেপারে লেখা গেল যে একজন পাদ্রী উনিও পাদ্রে ছিলেন একজন একজন পাদ্রী উনি চার্চের উনি মারা গেছেন উনি খুব ভালো গার্ডেনার ছিলেন ওনার এই থিওরি সম্বন্ধে কোনো কথা নেই বহুদিন মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর অবধি ওনার থিওরি সম্বন্ধে কেউ জানতোই না কারণ একটা ছোট্ট জার্নালে একটা প্রকাশ পেয়েছিলো কেউ পড়েনি এটাকে অনেকে বলছে যেটা স্ট্রেঞ্জেস্ট সাইলেন্স ইন দ্য হিস্ট্রি অফ বায়োলজি যে মেন্ডেল আবিষ্কার করলেন সেটা নিয়ে কোনো সারা ডারবিনের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি ডারবিন যখন করলেন তখন কিন্তু চারিদিকে সারা পড়ে গেছিলো একদিনের মধ্যে ওনার বই পুরো যেটা বলে সেলিং লাইক হট কচুরিজ হয়ে গেছিলো বিরাট নাম হয়ে গেল ওই ডারবিনের মেন্ডেলের ক্ষেত্রে সেটা একেবারেই হলো না তারপর অনেক পরে ওই যে বললাম ল্যাজ ফ্যাজ কেটে এসব আবিষ্কার হয়েছে তো তখন দেখা গেল যে আবার কিছু সায়েন্টিস্ট আবার এই ওনার যে মেন্ডেলের যে বেসিক এক্সপেরিমেন্টটা ওটাই আলাদা আলাদাভাবে করছেন আঠারোশো তিরাশি এরকম খ্রিস্টাব্দে আবার করছেন এবং একই রেজাল্ট পাচ্ছেন তখন তাদেরকে কেউ একটা বলছে যে এই এরকম একটা আমি তো শুনেছিলাম মেন্ডেল বলে কেউ একটা এই ধরনেরই দিয়েছিল তাদের তারা আবার রেফার করে দিয়েছেন হ্যাঁ মেন্ডেল তো আমাদের অনেক আগে এটা আবিষ্কার করে ফেলেছে তাদের মধ্যে কেউ কেউ প্রথমে ভাবলেন যে না এটা আমার আবিষ্কার মেন্ডেলের নামটা নেব না প্রথমে একটা জার্নাল ছাপিয়ে দিলেন উনি মেন্ডেলের নাম না নিয়ে পরে তখন আরেকজন বললো না তুমি যেটা বলেছো এটা মেন্ডেলও বলেছে পরে সবাই মেনে নিলেন যে এটা মেন্ডেলেরই আবিষ্কার যে বিষয়টা এমনি হয় তারপরে প্রকাশ পেল এবং মারা যাওয়া উনি মারা যাওয়ার প্রায় কুড়ি পঁচিশ বছর পরে অ্যাকচুয়ালি মেন্ডেল প্রতিষ্ঠা পেলেন সেকগনিশন পেলেন সেই অর্থে এর মধ্যে একটা দেখা গেল যে ওই যে ডারমিন বলেছিলেন যে কিছু একটা চেঞ্জ হচ্ছে সেটারও একটা আবিষ্কার হলো যে মিউট্যান্ট তৈরি হয় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন যায় কখনো কখনো একটা মিউট্যান্ট বা একটা ফ্রিক তৈরি হয় ধরা যাক একটা একদম সুস্থ সবল একটা পুরুষ এবং নারীর মিলন হলো তার থেকে যে সন্তানটা তৈরি হলো তার মধ্যে একটা অদ্ভুত নতুন কিছু ট্রেড দেখতে পাওয়া গেল এবার ওই ট্রেডটা থাকবে কিনা বিবর্তনে সেটা ন্যাচারাল সিলেকশনের বিষয় কিন্তু মিউট্যান্ট তৈরি হচ্ছে মানে যেটা যেটার উপর বেস করে যে আইডিয়াটার উপর বেস করে এক্সম্যান তৈরি হচ্ছে এক্স্যাক্টলি এক্সম্যান তারপরে যে যত মিউট্যান্টের যত কমিক সেটার কনসেপ্টটাই হচ্ছে এটা যে একটা নতুন গুণ কিছু একটা হয়তো দেখা গেল যে সেই ইলেকট্রিসিটি jakarta হতে পারে এটা সায়েন্টিফিক্যালি খুব একটা অস্বাভাবিক কিছু না একজন অন্য অন্যের ভাবনা পড়ে ফেলতে পারে এটা একটা মিউট্যান্ট তো তো এই এই মিউট্যান্টের কনসেপ্ট এলো এবং সেখান থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রথম জেনেটিক্স এবং জিনের কনসেপ্ট এলো উনিশশো নয় উনিশশো নয় এত রিসেন্ট হ্যাঁ হ্যাঁ মানে যখন ব্রিটিশরা আমাদের দেশে বলছে বা ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রাম চলছে আমরা বলছি যে ব্রিটিশরা তো রেসিস্ট ইত্যাদি তখনও জিন সম্বন্ধে কেউ জানেই না ঠিক আছে উনিশশো নয় সালে প্রথম জিন কথাটা কয়েন হয় এবং জেনেটিক্সের জন্ম হয় যে একটা গুণ পরবর্তী জেনারেশনে যেতে পারে এবং সেটার মধ্যে একটা বৈশিষ্ট্য পিতা এবং মাতার বৈশিষ্ট্যটা পরের জেনারেশনে যায় এটা মানে অ্যাজ এ থিওরি প্রমাণিত হলো এবং অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হলো হলো এবার এখানে একটা এখানে আমাদেরকে ইউজেনিক্স নিয়ে কথা না বললেই নয় তো এবার যদি একটা গুণ বাবা এবং মায়ের থেকে পরের জেনারেশনে যায় তাহলে একটা সবল পিতা এবং সবল মাতার সিলেকশন হতে হবে তাহলেই একটা সুস্থ সবল সন্তান তৈরি হতে পারে এই কনসেপ্টটা মাথায় এলো লোকের প্রথম তাহলে তারা ভাবলাম যে সমাজের উন্নতির জন্যে তাহলে আমাদেরকে এটা করা উচিত যে যারা একটুখানি উইক বিভিন্ন কারণে হয়তো ইন্টালেক ইন্টেলেকচুয়ালি উইক বা ফিজিক্যালি উইক বা যাদের একটু হয়তো যাদেরকে আমরা ডিফারেন্টলি এবেলড আজকাল বলছি সে সময় একেবারে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বলা হতো তাদের তো তাহলে ব্রিড করতে দিলে পরে সমাজে এই ধরনের মানুষ বেশি জন্মগ্রহণ করবে কারণ তখনও তো আমরা জানি না যে কোন গুণগুলো পরের জেনারেশনে যায় আর কোন গুণগুলো যায় না কিন্তু গুণ যে যায় এইটুকু গুণ যে যায় আমরা জানি তো সেই সময় মানে সেই সময় এটাও মনে করা হতো যে ধর হোমোসেক্সুয়ালিটি এটাও একটা ডিফর্মিটি তাহলে এই ধরনের বা ধর ক্রিমিনাল মেন্টালিটি বা যারা একটু ফ্রিভেলাস মানে হয়তো বেশি পুরুষ যে বেশি নারী সঙ্গ করছে বা নারী মূলত নারী যে বেশি পুরুষ সঙ্গ করছে এটাও একটা ডিফর্মিটি তো এই জাতীয় মানুষকে তো তাহলে সমাজে থাকতে দিলে পরে তাহলে পরের জেনারেশনে ভালো মানুষ তৈরি মানুষ তৈরি হবে না এই কনসেপ্ট একটা এবারে এই আমাদের ডারউইনেরই এক কাজিন ডালটন বলে গ্যালটন বলে উনি এই থিওরিটা দিলেন যে তাহলে আমাদের সমাজ ভালো করতে গেলে বা ভালো সমাজ তৈরি করতে গেলে পরে আমাদেরকে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে সুস্থ সবল পুরুষ এবং সুস্থ সবল মহিলারাই শুধুমাত্র করতে তাদের মধ্যেই বিয়ে হতে দেওয়াটা অ্যালাউড তাছাড়া এটা অ্যালাউ করা যাবে না এই একটা খুব ডেঞ্জারাস কনসেপ্ট তৈরি হলো এবং উনি প্রথম উনিশশো নয়ই বোধ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এই কনসেপ্টটা উনি দিলেন যে না সমাজের কল্পে আমাদের এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে শুধুমাত্র এক ভালো গুণ সম্পন্ন মহিলা এবং পুরুষদেরই বিয়েটা অ্যালাউড অথবা বিয়ে অ্যালাউড নয় তো এবং সেই প্রচুর হচ্ছে কিন্তু এই নিয়ে কথাবার্তা চলছে উনিশশো বারোতে একটা ইন্টারন্যাশনাল ইউজেনিক্স কনফারেন্স হলো এটাকে বলে ইউজেনিক্স অর্থাৎ সমাজের মধ্যে জিনগতভাবে সিলেক্ট করে ব্রিডিং করানো অথবা যাদেরকে আমাদের মনে হচ্ছে ঠিক গুণ সম্পন্ন না তাদেরকে বিয়ে হতে দেওয়া যাবে না সেটার অনেক রকম ব্যাখ্যা আছে রেশিয়াল পিউরিটি ধর আজকের দিনেও একটু আমরা যেটাকে এখানে আমাদের ইন্ডিয়াতে বলি ইন্টার কাস্ট ম্যারেজ বলি তার মূলটা ওখানে লুকিয়ে আছে যে একই ধরনের মানুষ তাদের আমরা মনে করছি যে ধর ধর বামুন হুম একটা বিশ্বাস তো আছে যে বামুনদের খুব বুদ্ধি হয় বিশ্বাস আছে আমি বিশ্বাস আছে তারা পড়াশোনা করে টোরে আমার তা আমার পূর্বপুরুষ হয়তো বেদজ্ঞ ছিলেন তার মানে সে যা বেদ পড়েছে তার তো আমার মধ্যে উচিত ছিল 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 ভুল তাহলে যারা তারা সব সব বেদজ্ঞ লোক এবার এখানে যদি একটা অব্রাহ্মণ কেউ মহিলা বা পুরুষ চলে আসে তাহলে তো তার সন্তান সন্ততির মধ্যে তো ঠিক গুণটা যাচ্ছে না এই বেদের জ্ঞানটা তো তার মধ্যে যাবে না তাহলে এবারে কী করতে হবে না এই ধরনের বিয়েকেই অ্যালাউ করো না যে কারণে নিয়ে অনেক কথা এক্স্যাক্টলি তো এই যে রেশিয়াল পিউরিটি রাখতে হবে আমাকে এটা ইউরোপেও ছিল এটা কিন্তু আমাদের দেশে শুধুমাত্র নয় আমি আবার একটা জিনিস নিয়ে আমার খুব আপত্তি আছে যে এক ধরনের বাঙালিরা আমরা মনে করি যে সাহেবদের একটা সেন্স অফ জাস্টিস ছিল বা ইত্যাদি উনিশশো সালে উনিশশো বারো সালে এটা চার্চেল অ্যালেকজান্ডার গ্রাহামবেল হার্ভার্ডের চেয়ারম্যান এরা এইচ জি ওয়েলস এরা সবাই মিলে এই তথ্যটাকে মান্যতা দিচ্ছেন যে একটা রেশিয়াল পিউরিটি থাকতে হবে ওনারা কাস্টিজমটা বুঝতেন না বলে আমাদের দেশের কাস্টিজম নিয়ে অনেক কথা বলেছেন কিন্তু রেশিয়াল পিউরিটির কনসেপ্ট ওদের বেসিক্যালি যে এই ধরনের বিয়ে করতে দেওয়া যাবে না এবং ইম্পিউরিটির ইম্পিউরিটির কোনো জিন ঢুক ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে দেওয়া যাবেন এবার এটার একটা কি হলো যে আমেরিকাতে এবং জার্মানিতে এটার প্রভাব পড়ল আমেরিকাতে একটা গল্প খুব ইন্টারেস্টিং ক্যারিবাগ বলে একজন এক ভদ্র মহিলা তো তার একটা মেয়ে আছে এবং তার স্বামী চলে গেছে কোথাও একটা গরিব মহিলা সে হয়তো আমরা সামাজিকভাবে যেটাকে একটু চারিত্রিকভাবে একটু ফ্রিভেলাস বলি দেখ ওনাকে একবার অ্যারেস্ট করা হলো যে উনি রাস্তায় নাকি ওনাকে প্রস্টিটিউশনের জন্যে ধরা হয়েছে এবং সেই সময় একটা কনসেপ্ট যে এই গুণগুলো সব জেনেটিক্যালি আসে এই কারণ ইউজেনিক্স তখন খুব স্ট্রং ব্যাপার চলছে তো ওনাকে মনে হলো যে আচ্ছা এই এই মহিলাকে তাহলে কলোনিতে একটা কলোনি তৈরি হয়েছে আমেরিকা ভার্জিনিয়াতে উনিশশো কুড়ি সালের কথা বলছি যে এই জাতীয় যে মানুষগুলো সমাজের এদেরকে আর বিএ টি করতে দেওয়া যাবে না এদেরকে আলাদা করে একটা ঘরে এক ঘরে করে দেওয়া হবে বাপরে তো তাদেরকে কলোনিতে পাঠিয়ে দেওয়া গেল হলো তার মেয়ে ছিল একটা সেই সময় ছ সাত বছর বয়স তাকে একটা ফস্টার হোমে পাঠানো হলো সেই ফস্টার হোমটা তো একেবারেই ভালো নয় সে খুব ভালো পড়াশোনায় ভালো ছিল মেয়েটা কিন্তু তার বারো তেরো বছর বয়সে সেই ফস্টার হোমে যে তার ফস্টার হোমের এক রিলেটিভ ফস্টার প্যারেন্টসের এক রিলেটিভ তার সাথে তাকে ধর্ষণ করে তার থেকে প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটা সেইটাকে বাঁচাবার জন্যে ফস্টার প্যারেন্টসরা আবার কোর্টে গেলেন যে দেখো এর মা তো ভালো ছিল না এও এর এমনি এবং যেহেতু ইউজেনিক্সের কনসেপ্ট চলছে মেয়েটাকেও কলোনিতে পাঠিয়ে দিলো তারপরে কোর্টে কেস হলো কোর্টে এরাই কেস করলেন যারা ইউজেনিক্সের পক্ষে যে এদের মধ্যে না এমটা কোনো জিন আছে যে জিনটা এই এদের চারিত্রিক বৈশিষ্ট্য মানে চারিত্রিকভাবে ঠিক থাকতে দিচ্ছে না তাহলে এদেরকে ফোর্সফুলি স্টেরিলাইজ করে দেওয়া হোক বন্ধা করে দেয়া হোক মা এবং মেয়ে দুজনকেই বন্ধা করে দেয়া হয়েছিল সার্জিক্যালি ওদের ইউট্রাস কেটে বাদ দিয়ে দেওয়া এটা একটা গল্প এরকম এবং সেই সময় এটার মধ্যে রাজনীতি আছে কিন্তু এটা এরকম প্রচুর মানুষের সাথে আমেরিকা তখন হচ্ছে এই শুধুমাত্র এই পিওর জিন মানে পিওর রেশিয়াল পিউরিটিকে মেনটেন করার জন্য রেশিয়াল পিউরিটিকে মেনটেন করার জন্য এবং সমাজের চোখে যাদের মনে হচ্ছে যে এরা ঠিক নয় ঠিক নয় তাদেরকে কলোনিতে পাঠিয়ে দাও মানে সেটার মধ্যে আছে যে যদি যার করে বুদ্ধি মনে হচ্ছে যে এর বুদ্ধিটা ঠিক নয় ইডিয়ট বা মোরন বা ইমবেসাইল এরকম তার মধ্যে কমিউনিজমও পড়ে যদি কাউকে কমিউনিস্ট মনে হয় তাহলে যে কমিউনিজমটা যে করছে এটা হচ্ছে তার মানে এর বুদ্ধি একটু সমাজের পক্ষে খুব ক্ষতিকারক কমিউনিস্টদেরকেও কলোনিতে পাঠিয়ে দেওয়া হতো এবং স্টেরিলাইজ করে দেওয়া হতো হুম

নিচে কি বলেন আমাদের মডেল গেছে ভগবান মরে গেছে আমাদের সুপার হিউম্যান হতে হবে সুপারম্যান হতে হবে সুপারম্যান যার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য বলিষ্ঠ চারিত্রিকভাবে সে ফিজিক্যালি বলিষ্ঠ মানে একটা পারফেক্ট হিউম্যান তো হিটলারের মাথায় এলো যে তার পারফেক্ট হিউম্যান বিং আমাদের সবাইকে হতে হবে সেটা কীভাবে হতে পারে জার্মান রেসকে পিওর রাখো কারণ জার্মানরা ওরকম আরিয়ান ব্লাড আর্য রক্ত বইছে আমাদের ধমনীতে তাদেরকে পিওর রাখতে হবে তাদেরকে পিওর রাখতে গেলে কি করতে হবে অ অনার্যদের সাথে প্রথমেই অনার্যদের হিসেবে যারা অনার্য তাদের সাথে বিয়ে বন্ধ করে দাও এর প্রথম স্টেপ অনার্যদের সাথে বিয়ে বন্ধ হয়ে গেলে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে লতে যে জার্মানরা শুধুমাত্র জার্মানদেরই বিয়ে করতে পারবে এবং একটা প্রপাগান্ডা তখন শুরু হয়েছে তো দেখানো হচ্ছে যে জার্মান অ্যাথলিটরা খুব সাংঘাতিকভাবে ভালো ইত্যাদি এসব চলছে আচ্ছা এর মাঝখানে দেখানো হচ্ছে যে ভালো বাবা মার থেকে যদি ভালো সন্তান তৈরি হয় তার বেবি শোটাও হচ্ছে আমেরিকাতে হচ্ছে জার্মানিতে হচ্ছে বেবি বেবি শো শো তো মানে আমার মনে হয় ভারতবর্ষে উনিশশো আশি একাশি অব্দিও চলেছে বেবি শো কনসেপ্টটা হলো নিজের বেবিকে দেখানো বেবিকে দেখানো এইটা হচ্ছে পারফেক্ট বেবি যে পারফেক্ট বেবি তাকে অ্যাওয়ার্ড দেওয়া হতো আচ্ছা হ্যাঁ এবং বাবা মানে প্রায় ধর ওই যে ইয়েতে হয় না আমাদের রেসের মাঠে একটা বই পাওয়া যায় না ডিগ্রি একটা ঘোড়ার বাবা মা ইত্যাদি সমস্ত করে কিভাবে ঘোড়াটা এসছে সেটা দেখেই কিন্তু যারা রেসের মাঠে জুয়া খেলেন তারা ঠিক করেন যে এই ঘোড়াটা রেসে জিতবে কিনা একদম এই জিনিসটাই মানুষের ক্ষেত্রে আচ্ছা মানে আমি বলছি ধর একেবারে অবাক হওয়ার কিছু নেই আজকেও যারা একটু গোড়া পরিবার আমাদের ভারতবর্ষে তাদেরও যদি সে জানতে পারে যে তিন জেনারেশন আগে কারো একটা ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল সে কিন্তু তার ছেলে বা মেয়েকে দিতে একটুখানি নাক শিটকে নিজের পরিবারে এরকম ঘটনা আমি দেখেছি আমিও দেখেছি তার মানে হচ্ছে এ রক্তটা আর পিওর নেই মানে জিনটা পিওর নেই এটা হচ্ছে ইউজেনিক্সের তো যা হোক আমরা আবার হিটলার থেকে শুরু হিটলার এটা করলেন প্রথমত যে ম্যারেজ বন্ধ এবং তারপরে বললেন যে যারা যাদের মধ্যে ওই গুণগুলো নেই তাদেরকে স্টেরিলাইজ করো যে আমেরিকার থেকে তো আমরা দেখেছি আমেরিকা স্টেরিলাইজ করছে তারা ওই স্টেরিলাইজ করা শুরু করলেন ধরে ধরে মানুষকে যে এবং সেখানে তো তখন তারপরে পুরো ব্যাপারটাই এই যে নাজি হলোকস্ট এই নাজি হলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজেনিক্সের জন্যে পুরো বিষয়টার মধ্যে ওরা একটা সায়েন্সের একটা সিউডো সাইন্স একটা ঢোকানোর চেষ্টা করতেন যে আমরা আসলে তো চেষ্টা করছি পিওর ব্লাড তৈরি করার জন্য এটা একটা তো কস্ট এটা একটা সামাজিক একটা কস্ট আমাদের নিতে হচ্ছে কিছু মানুষকে আমাদের মারতে হচ্ছে ঠিকই কিন্তু তাদের মারতে হচ্ছে এই কারণে যে তারা সমাজের পক্ষে ভালো না বা আমাদের দেশের পক্ষে ভালো নয় জিউজদেরকে বলে না জিউজ না একটু সেলফিশ হয় এই সেলফিশ জিন আছে ওদের মধ্যে তাহলে জিউজদেরকে মেরে ফেলো স্টেডিলাইজেশন সেখান থেকে ইউথেনশিয়া এবং সেখান থেকে হলো কস্ট হুম তার মানে জিনের থেকে এত বড় ঘটনা কি বাবা আচ্ছা হিটলার মনে করতেন যে জিউইশনেস যেটা সেটা নাকি জিনে রয়েছে বাবা ভাগ্য সেই কনসেপ্টটা থেকে বেরিয়েছে মানুষ বলেই আমার ধারণা তাই তো হ্যাঁ নিশ্চয়ই পুরোপুরি বেরিয়েছে কিনা তো আমরা জানি না কিন্তু আচ্ছা ঠিক আছে একটা আমরা মেনে নিলাম তর্কের খাতিরে হ্যাঁ আবার সোভিয়েতে আবার উল্টো হলো সোভিয়েতে তখন কমিউনিস্ট ইত্যাদি এলো সোভিয়েতে লিসেঙ্কো বলে একজন সায়েন্টিস্ট ছিলেন এবং তাদের বিশ্বাস ছিল যে না এই যে জেনেটিক্সের পুরো কনসেপ্ট এটা একটা বুর্জুয়া কনসেপ্ট আচ্ছা মানুষের মধ্যে অত ডিফারেন্স ডিফারেন্স কিছু হয় না মানুষ মানুষ সব মানুষ ইকুয়াল কারোর মধ্যে যদি কোনো গুণ দেখা যাচ্ছে যে ওটা প্রকাশ পাচ্ছে না তাকে ট্রেন করা যায় পুরোপুরি ঠিক হওয়ার জন্যে রাশিয়ার এটা বক্তব্য রাশিয়ার এটা বক্তব্য ছিল একটা সময় রাশিয়াতে তখন রাশিয়া না সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নে স্টালিনের সময় সোভিয়েত ইউনিয়নে বিবর্তনবাদ পড়ানো হতো না আচ্ছা প্রচুর সায়েন্টিস্টকে জেলে ফেলে ভর্তি করা হয়েছে তারা যারা ডারউইন নিয়ে কথা বলেছেন বলে মানে দুদিকে দুই ডিক্টেটর দুই রকম ভাবে হ্যাঁ ব্যাপারটাকে হ্যান্ডেল করছে হ্যান্ডেল করছে শক থেরাপি হ্যাঁ শক থেরাপির যে হোল কনসেপ্টটা এটা এসছে এখান থেকে সোভিয়েতদের থেকে যে হয়তো কারোর মধ্যে দেখা যাচ্ছে একটা গুণ হয়তো স্কিজোফ্রেনিক স্কিজোফ্রেনিয়া তো একটা জেনেটিক ডিসিজ জেনেটিক ডিসিজ মানে কি আমরা সেটাতে আসবো কিন্তু স্কিজোফ্রেনিয়া একটা জেনেটিক জেনেটিক ডিজিজ ডিসিজ হ্যাঁ আচ্ছা মানে একেবারে বলে দিলে পরে বুঝতে অসুবিধা হয় না বলবো পরে পরে বলবো কিন্তু স্কিজোফ্রেনিয়া জেনেটিক ডিজিজ তো ওরা বলছে না স্কিজোফ্রেনিয়া জেনেটিক টি আবার এরকম তো কিছু হয় না তাকে শখ দাও সে ঠিক হয়ে যাবে শখ ঠিক হয়ে যাবে এটা কোথা থেকে মাথায় আসলো ও মানে কিছু তো একটা ট্রেন করতে হবে তাকে ট্রেন করার জন্য উনি বের করেছিলেন যে শক থেরাপি দিতে হবে তো শখ দেওয়া হতো মানে মেন্টাল হসপিটালে তো শখ দেয়া হতো হ্যাঁ হ্যাঁ এরম প্রচুর বলিউড সিনেমা দেখা গেছে মাথার মধ্যে এরম লাগিয়ে লাল বাতি চলেছে করছে এরম অনেক হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে হৃত্বিক ঘটকেও শক থেরাপি দেওয়া হয়েছে যে সময় উনি ডিপ্রেসড হয়ে গেছিলেন বা অ্যালকোহলিক হয়ে গেছিল বলছি এগুলো কিছু এগুলোর মধ্যে জিনফিন এসব বাজে কথা বুর্জোয়া সায়েন্স এসব ভুলভাল প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রচুর উল্টো পাল্টা ব্যাখ্যা হচ্ছে জিনের ওদিকে জেনেটিক্সও নিজের মতো করে এগোচ্ছে জেনেটিক্সে এগোচ্ছে কি জেনেটিক্সে দেখা গেল যে মানুষ নিয়ে তো হচ্ছে না জেনেটিক্স মানুষ নিয়ে জিনের চর্চা অনেক পরে হয়েছে প্রথমে বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে জিন তো বলছি কিন্তু জিনটা কী খায় না মাথায় দেয়

একজন আছেন উনি বের করলেন যে দেখো ব্যাপারটা হচ্ছে জিন ক্রোমোজোমে আছে ক্রোমোজোম মানে আমাদের আমাদের যে কোষ আমরা প্রত্যেকের মধ্যে তো বিলিয়ন অফ তৈরি প্রত্যেকটা সেলের মধ্যে একটা পার্ট আছে যেটাকে নিউক্লিয়াস বলা হয় যেটা হচ্ছে একদম সেন্ট্রাল সবচেয়ে গাঢ় জায়গা সেখানে ক্রোমোজোম মানে সুতোর মতো কিছু জিনিস থাকে সেই সুতোর মতন জিনিসগুলোকে ক্রোমোজোম বলি আমরা তো বভরি বলে একজন বলি জিনটা ক্রোমোজোমে থাকে তখন আমরা জানি না জিনটা পার্টিকেল না কি কিছুই জানি না কিছুই জানি না কারণ উনি ওই এক্স ওয়াই ক্রোমোজোম দিয়ে উনি বেড করার চেষ্টা করলেন যে এক্স হলে পরে সে ছেলে হয়ে যাচ্ছে এক্স এক্স হলে পরে সে মেয়ে হয়ে যাচ্ছে মানে ক্রোমোজোমের ইয়েটা আলাদা তার মানে ছেলে এবং মেয়ে এই যে গুণটা ছেলে হওয়াটা তো একটা হ্যাঁ ট্রেইট মেয়ে হওয়াটা একটা ট্রেইট এটা যখন ক্রোমোজোমে আছে তাহলে বাকি গুণও সব ক্রোমোজোমে আছে ঠিক আছে তো এই সব ব্যাপারটা পার হচ্ছে ক্রোমোজোমে আছে জিন এইটা উনি বললেন হ্যাঁ এখানে আবার রাশিয়ান রিভলিউশনের সময়কার একটা ঘটনা খুব ইম্পর্ট্যান্ট আমাদের যে ব্রিটিশ ফ্যামিলি আছে মানে রাশিয়ার যে সে সময় রানী ছিলেন তার সে হচ্ছে ভিক্টোরিয়ার গ্র্যান্ড ডটার মানে ভিক্টোরিয়ার নাতনি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিতে হিমোফিলিয়া বলে একটা অসুখ আছে হিমোফিলিয়া বেসিক্যালি তোর কেটে গেলে ব্লাডটা ক্লট করে না ও তো কাজে খুব সামান্য হয়তো একটা চোট লাগলো ব্লাড ক্লট করছে না সে মরে যাবে ব্লিড করে এই অসুখটা জেনেটিক এবং এই অসুখটা ব্রিটিশ রাজ পরিবারে রয়েছে সেই কারণে ওটা রাশিয়ান রাজপরিবারেও গেল এবার দেখ কি ইন্টারেস্টিং একটা এক্সপ্লেনেশন রাশিয়ান রেভলিউশনের সময় তার ছেলে হয়েছে ওই যে যে যিনি ছিলেন আর কি আলেকজান্ড্রা আলেকজান্ড্রার ছেলে তার হিমোফিলিয়া হয়েছে প্রত্যেক জেনারেশনে বা প্রত্যেকের মধ্যে হবে এরকম কোনো কথা নেই কিন্তু কখনো কখনো ওটা দেখা যায় তার হিমোফিলিয়া আছে হিমোফিলিয়া আছে মানে সে তো সম্পূর্ণ গুণ মানে দোষমুক্ত নয় এটা একটা বড় যুক্তি ছিল রাশিয়ান রেভলিউশনের যে রাজরক্ত মানেই যে সে সব দিক দিয়ে ঠিক সবচেয়ে সবল পুরুষ বা মহিলা তা নয় তাদের মধ্যেও সাধারণ মানুষের মতো এমন কিছু অসুখ থাকতে পারে যাতে তাদের থেকে দুর্বল করে দেয় কারণ রাশিয়ার যখন আমার রেভলিউশন হচ্ছে তখন যে এর পরেই যার হবে তার সে তো অতদিন বাঁচবেই না সে তো দুর্বল মানুষ সে তো হিমোফিলিয়া আছে জেনেটিক তো এইভাবে এগোচ্ছে জেনেটিকের সায়েন্স এগোতে এগোতে দেখলাম আমরা যে একটা কনসেপ্ট এলো যে জিনোটাইপ এবং ফিনোটাইপ এটা একটু বুঝে নিই আমরা তা না হলে পরে অনেক কিছু বোঝা যাবে ফিনোটাইপ হচ্ছে সেই গুণটা যেটা প্রকাশ পাচ্ছে ধরা যাক কারো ক্যান্সার হয়েছে ক্যান্সারটা হচ্ছে ফিনোটাইপ তার পেছনে তার জিনের স্ট্রাকচারটা সেটাকে বলি জিনোটাইপ এবার সময় একটা জিনে একটা কিছু থাকলে পরেই যে সেটা প্রকাশ পাবে গুণ হিসেবে তা নয় কারণ সেটা ডিপেন্ড করে সে কি এনভায়রমেন্টে বড় হচ্ছে তার ট্রিগার কি এবং একটা চান্স ফ্যাক্টর ধর যেমন আমি বলছি যে একটা খুব পপুলার জিন রয়েছে ব্রাকা জিন বলা হয় বিআরসি এ ওয়ান যেটার কারণে স্তনের ক্যান্সার হয় মহিলাদের জিন দেখা গেল যে ব্রাকাজিন দেখা গেল এখনও আমরা জানি যে ব্রাকাজিন যদি থাকে তাহলেই যে তার ক্যান্সার হবে এরকম কোনো কথা নেই কিন্তু ক্যান্সার যার হবে তার মধ্যে ব্রাকাজিন থাকবেই না এক ধরনের স্তনের ক্যান্সারের ক্ষেত্রে ব্রাকাজিন হয় ব্রাকাজিন আছে হয়তো দুজন মহিলার মধ্যেই ব্রাকাজিন রয়েছে একজনের ক্যান্সার হচ্ছে আরেকজনের ক্যান্সার হচ্ছে না সেখানে কি কাজ করছে সে হয়তো স্মোক করে বা অন্যান্য অনেক কিছু করে তার এনভায়রমেন্ট কিছু একটা ঘটনা ঘটেছে তার সেলের মধ্যে তার কারণ এবার একটা চান্স চান্স ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে তো এবার এ সমস্ত জিনোটাইপ ফিনোটাইপটা আমরা সমস্ত হলো কিন্তু ডিএন এখনও আমরা বুঝতে পারছি না জিনটা কী বস্তু ক্রোমোজমের মধ্যে আছে কিন্তু সেটা কি মানে সেটা কেমিক্যাল নেচারটা কী বোঝা যাচ্ছে না তো এবার দেখা গেল যে একজন আবিষ্কার করলেন যে আচ্ছা তখনও এই যে আমরা ডিএনএ

তার কারণ হচ্ছে প্রোটিন কিভাবে না প্রোটিন আমাদের মাসেল টাসেল তো তৈরি করেই প্রতিটা কোষে যে মানে ক্রিয়াবিক্রিয়াগুলো হয় এগুলো হবার কথাই নয় এগুলো খুব কিন্তু লাইট রিয়াকশান সেখানে একটা জিনিসের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি এনজাইম এনজাইম যদি থাকে তাহলে ওই বিক্রিয়াটা হবে তা না হলে ওই বিক্রিয়াটা হবে না এনজাইমটা হচ্ছে একটা প্রোটিন এবার প্রোটিনটা কীভাবে তৈরি কুড়িটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি খুব বেশি কিছু বুঝতে না কুড়ি রকমের মলিকিউল সেগুলো কিভাবে সাজানো রয়েছে তার উপরে ডিপেন্ড করে ওটা কি প্রোটিন আচ্ছা তাহলে তার মানে একটা একটা মানে পিয়ানোটা যেমন ধর টুং টাং টিং করে বাচ্চা এক ধরনের মিউজিক তৈরি হচ্ছে তো বিভিন্ন নোট আমরা বলতে পারি তাহলে প্রোটিনের মধ্যে ওই ইনফরমেশানটা রয়েছে আমি বলছি ধর তিনটে প্রোটিন আমরা যদি মিথাইল ধর আইসোসায়ানিন বা হ্যাঁ গ্লাইসিন লাইসিন থ্রিওনিন তিনটে প্রোটিন এগুলো এক কোনটার পর কোনটা থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে ওটা কী প্রোটিন হবে আর কি প্রোটিন হবে তাতে কী হবে কি প্রোটিন হবে তার উপরে ডিপেন্ড করছে যে ওটা কি কাজ ওটার হচ্ছে আচ্ছা ওই প্রোটিনটা কিভাবে কাজ করবে প্রোটিনটা কিভাবে কাজ করবে বেশ ঠিক আছে বিভিন্ন রকমের প্রোটিন আছে আমাদের শরীরে তার মূলত খুব অনেক কিছু আছে যারা মূল ডিফারেন্সটা হচ্ছে তাদের মধ্যে অ্যামিনো অ্যাসিডগুলো কি সিকুয়েন্সে রয়েছে সেভাবে যেভাবে রাগে বুঝতে সুবিধার জন্য বলছে যে রাগ রাগে যে আছে তো সা মা গা যে জিনিস আর সা গা মা তো এক জিনিস নয় বিভিন্ন রাগগুলো আলাদা কি করে হয় তাদের প্রোগ্রেশনটা আলাদা বলে পারমুটেশনটা হ্যাঁ তো এই যে বারোটা স্বর রয়েছে বারোটা নোট রয়েছে বারোটা নোট বিভিন্নভাবে সাজালে বিভিন্ন রাগ তৈরি হচ্ছে বিভিন্ন মিউজিক তৈরি হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে সেটা বারোটা না হয় কুড়িটা অ্যামিনো অ্যাসিড কুড়িটা অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সাজানো হলে পরে বিভিন্ন রকম প্রোটিন তৈরি হচ্ছে প্রচুর সংখ্যক এই জন্য প্রোটিন প্রচুর রকমের প্রোটিন তৈরি হয় তো এদেরকেই মনে করা হতো কিন্তু দেখা গেল যে না প্রোটিন নয় আসল বিষয়টা রয়েছে ডিএনএতে তখন মনে করো একটা স্ট্রাকচারাল ইউনিট এটা কোথায় থাকে ডিএনএ থাকে প্রোটিনও থাকে তার মধ্যে ডিএনএ হচ্ছে স্ট্রাকচারটা মূলত দেখা গেল যে ডিএনএটাই হচ্ছে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে আচ্ছা মানে এরকম দেখি হ্যাঁ পেঁচানো সিঁড়ির মতো আমরা ডিএনএ বোঝা গেল যে জিন আসলে ডিএনএ দিয়ে তৈরি এটার আবিষ্কারটা হয়েছে কিন্তু অনেক পরে মানে উনিশশো পঞ্চাশের দশকে উনিশশো পঞ্চাশের দশকে যখন জানা গেল যে ডিএনএটাই হচ্ছে জিন্নের ইনফরমেশন ক্যারিয়ার তখন সবাই লেগে বললেন তাহলে তার স্ট্রাকচার কীরকম বুঝতে হবে মরিস উইলকিন্স রজলিন ফ্র্যাঙ্কলিন জেমস ওয়াটসন ফ্রান্সিস আর সমস্ত তৈরি করছে তাদের মধ্যে লড়াই হচ্ছে লড়াই হয়ে হয়ে তারা বের করলেন যে ডিএনএটা কি এখানে বোঝাতে গেলে পরে একটু গিটার দে আমাকে গিটারটা একটু আচ্ছা আমি গিটারটিটা কিন্তু বাজাতে পারি না জাস্ট বোঝানোর সুবিধের জন্য আমি করেছি ডিএনএ একটা এমন জিনিস যার দুটো পার্ট আছে একটা হচ্ছে সুগার এবং ফসফেটে সেটা দিয়ে মূলত স্ট্রাকচারটা তৈরি হয় তার মধ্যে চার রকমের বেস থাকে অ্যাডেনিন কুয়ানিন থায়ামিন সাইটোসিন এই নামটা মনে রাখলে কোনো অসুবিধা নেই মূলত ধরা যাক এই অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন ঠিক আছে এই চারটা বেশ দিয়ে তৈরি আমি গিটারের ছটা নয় যে মানে দুটোকে আমি আটকে রেখেছি এবার দেখা যাচ্ছে যে এই ডিএনএর তিনটে তিনটে একসাথে এক একটা অ্যামিনো অ্যাসিডকে ডিনোট করে ধরা যাক অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন এটা একটা কোড আবার এটা একটা কোড আবার এটা একটা কোড হুম এই কম্বিনেশন এটাও পারমুটেশন হ্যাঁ আবার হ্যাঁ মাঝখানে চারটা দিলি এই চারটে হয়ে গেছে আমার গিটার জ্ঞান এই পর্যন্তই আমার মনে হয় বোঝানো গেছে ব্যাপারটাকে তো এই চারটে বেস কি অর্ডারে রয়েছে এবং তিনটে তিনটে করে সেট এক একটা অ্যামিনো অ্যাসিডকে ডিনোট করছে এই কম্বিনেশনে পুরো জিনিসটা মানে কম্পিউটার যারা বলছি কম্পিউটারে কি জিরো আর ওয়ান জিরো এবং ওয়ান পরপর কীভাবে আসছে সেইভাবে পুরো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ লেখা হয় আমাদের শরীরের বা পুরো জীবকুলের ল্যাঙ্গুয়েজটা লেখা হয় এই চারটে জিনিস দিয়ে কোনটার পর কোনটা আসছে কোনটার পর কোনটা আসছে এবং সেটা তিনটে তিনটে পেয়ারে তো এবার যারা কম্বিন পারমিটেশন করতে পারেন তারা বুঝতে পারছেন যে চারটে বেসকে তিনটে জায়গায় যদি রাখতে হয় তাহলে চৌষট্টিটা কম পারমুটেশন তৈরি হয় চৌষট্টিটা পারমুটেশন বিভিন্নভাবে কুড়িটা অ্যামিনো অ্যাসিডের জন্যে তাই তার মানে পরপর কিভাবে আছে এই বেসগুলো সেইভাবে ঠিক হচ্ছে যে পরপর কিভাবে অ্যামিনো অ্যাসিডগুলো জুড়বে সেটা থেকে ঠিক হচ্ছে কিভাবে প্রোটিন তৈরি হবে সেটা থেকে ঠিক হচ্ছে যে সেই প্রোটিনটা কী ফাংশান হুম আচ্ছা মানে আমরা আগে শুনলাম যে অনেক তো অনেক এন নাম্বার অফ প্রোটিন থেকে ফাইনালি ডিএনএ অবজে এসে পৌঁছলাম তুই আবার উল্টো করে বললি ওটা ওই অবধি পৌঁছাল আচ্ছা বুঝলাম হ্যাঁ এবার বেসিকটা তো বুঝলাম আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এবার যদি এর মধ্যে একটা বেস পেয়ার কোথাও পট করে নাই নেই হয়ে যায় হুম কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যেতে গিয়ে একটা বেস পেয়ার চেঞ্জ হয়ে গেল থাইমিনের জায়গায় সাইটোসিন হয়ে গেছে হুম তাহলে ওটার মধ্যে যে কোডটা ছিল সেই কোডের হিসেবে যেই অ্যামিনো অ্যাসিডটা থাকার কথা সেই অ্যামিনো অ্যাসিডটা জুটতে পারছে না তাহলে ওই প্রোটিনটা তৈরি হচ্ছে না তাহলে ওই প্রোটিনের যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে না শরীরে তাহলে পরে তার মধ্যে একটা রোগ দেখা দিতে পারে একটা গুণ দেখা দিতে পারে আচ্ছা ইয়ে হ্যাঁ কনসেপ্ট হ্যাঁ আচ্ছা এটা তো এরকম আমার কি মনে হচ্ছে বলুন তো বা বায়োলজির ক্লাস করলাম একটা জিনিস বুঝলাম হতো না মাঝে মাঝে কোনো কোনো ক্লাসে এটা কোষ বিভাজন যেদিন প্রথম বুঝেছিলাম সেন যেরম ফিলিং হচ্ছিলো আজকে এরকম ফিলিং হচ্ছে আমার মনে হয় আপনাদেরও সেরমই হচ্ছে বলো চলো তো এটা হচ্ছে ডিএনএ কোডিং আমরা যে ডিএনএ কোড ডিএনএ কোড বলি আমাদের সব কিছুই হচ্ছে একটা বেসপিয়ারের এদিক ওদিক হয় তার তার ডিএনএ তো এটাই হলো আমাদের জিনের এই যে ব্যাপার আচ্ছা এবার একটা কথা বল এই যে জিনে লোকে বলে যে গুণ ট্রান্সফার হয় এই যে বলে গান আছে গান হবে এই রক্তে আছে বলে না এইটা কি অ্যাকচুয়ালি সত্যি সত্যিও আবার নয় মানে এটাই সত্যি নয় এটাও সত্যি হতে পারে তাই সত্যি এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা জিন যে একটা জিন একটা প্রোটিন এই পর্যন্ত আমরা বুঝে গেলাম মাঝখানে একটা থি কনসেপ্ট আছে আর তৈরি হয় আর থেকে প্রোটিন হয় সেটা আমাদের সেটা বিজ্ঞানের বিষয়ে আলোচনা না করলে হবে ডিএনএ থেকে প্রথমে কোডটা আর এনএতে যায় আর থেকে প্রোটিনটা তৈরি তো একটা প্রোটিন একটাই কাজ শরীরে সময় করে না এক একটা প্রোটিন অনেক কাজ করে তো কাজেই হতে পারে যে একটা জিন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা অনেক কিছুতে এফেক্ট করলো এটা একটা সম্ভাবনা আরেকটা সম্ভাবনা কি যে অনেকগুলো জিন মিলে একটা গুণ প্রকাশ পায় যেমন ধর ব্লাড প্রেশার আমাদের যে ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশার মেনটেন করার জন্য একটা প্রোটিন দায়ী নয় অনেকগুলো প্রোটিন মিলে ঠিক করে ব্লাড প্রেশারটা যেন রেগুলেটেড থাকে একটা একটা সীমার মধ্যে থাকে তাহলে যদি একটা জিনের পরিবর্তন হয় তাহলে ব্লাড প্রেশার এদিক ওদিক হবে না ও ওকে আচ্ছা বুঝলাম অনেকগুলো জিন মিলে যদি পরিবর্তন হয় তাহলে পরেই ব্লাড প্রেশারটা এদিক ওদিক হয়ে যাবে অনেকগুলো জিন মিলে মানে অনেকগুলো জিনের মধ্যে যদি চেঞ্জ হয় আচ্ছা অনেকগুলো জিনের মধ্যে যদি চেঞ্জ হয় জিন বিষয়টা কি এ ডিএনএটা তো বুঝলাম প্রমোদনের মধ্যে থাকে এটা জিনিস জিন বিষয়টা কোথায় থাকল তাহলে এই যে ডিএনএর বেস সিকোয়েন্স একটা বেস সিকোয়েন্স আমরা বুঝলাম নোটস মতো করে বুঝলাম এক একটা তিনটে 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 করে এক একটা এক একটা প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরি করছে তার থেকে অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি হচ্ছে একটা প্রোটিনের জন্যে যত অ্যামিনো অ্যাসিড তৈরি দরকার সেই পুরো যে সিকোয়েন্সটা এটা হচ্ছে একটা জিন ও আচ্ছা একটা প্রোটিনের জন্যে একটা জিন ওকে তার মানে বুঝলাম আচ্ছা হ্যাঁ এবার শুধু তাই নয় এখানে যেহেতু জিজ্ঞেস করলি বলছি ধর একটা কিন্তু এটা পরপর নেই পুরোটা মানে নিরবিচ্ছিন্নভাবে পরপর নেই ঠিক আছে ধর একটা আমাকে লিখতে হবে সোল কানেকশান এটা যদি একটা প্রোটিনের নাম হয় সোল কানেকশান তার যে ডিএনএটা সেটা পরপর পুরোটা লেখা নেই ও ধর এসো তারপর অনেকগুলো এমন ডিএনএ সিকোয়েন্স আছে যেটার কোনো মানে আমরা বুঝতে পারছি না তারপরে আবার ও ইউ ইউএল তারপরে আবার অনেকগুলো ডিএনএ যেটা কোনো কাজে আসছে না আপাতভাবে প্রোটিন স্ট্রাকচারে কাজে আসছে না তারপরে সিওএনএন ই একটা জায়গা তারপরে মানে সোল কানেকশন মানে যদি আমরা মনে করি এখানে হচ্ছে এস ও ইউ এল সি টি এই হলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড তাই তো এইগুলো আলাদা আলাদা ভাবে বিভক্ত হয়ে রয়েছে পুরো পার্টটাকে জিন বলা হচ্ছে সোল কানেকশনের জিন হচ্ছে পুরো পার্ট যেটুকুতে কোডিং হচ্ছে না সেটাকে বলে ইন্ট্রন ওটার কি কাজ আমরা এখন অব্দি জানি না জানি না ওকে কিছু কাজ হচ্ছে হচ্ছে যে একটা 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 মজা ধর তৈরি প্রথম কোষ থেকে তো আমরা সবাই তৈরি হয়েছি একটা কোষের সময় একটা সময় কিন্তু আমরা তো একটা কোষের সমষ্টি শুধু নই কিছু কোষ গিয়ে চোখ তৈরি করেছে কিছু কোষ গিয়ে আমাদের আঙুল তৈরি করেছে কিছু কোষ গিয়ে আমাদের লিভার তৈরি করেছে এরা এটা বুঝলো কি করে কখন সবগুলা যে প্রোটিন দিয়ে তৈরি এই যে আমাদের একটা কোষ ছিল ও বুঝলো কি করে যে আমাকে এই অর্গানটা হতে হবে এখন আমার বড় লিভার আমাকে বড় হই হতে হবে কি করে বুঝলো আমাকে এখন কি প্রোটিন বানাতে হবে শুধু প্রোটিন বানানোর ইনফরমেশনটাই জিনে নেই কখন বানাতে হবে ওই প্রোটিনটা ইনফরমেশনটাও জিনে রয়েছে এবং কখন থেমে যেতে হবে আমাকে লিভারটা তো হার্ট বড় হতে হতে দেখা গেলো বিরাট বড় তা তো হচ্ছে একটা পর্যায় দি বাড়ছে একটা বয়স অব্দি বাড়ছে থেমে যাচ্ছে তাহলে হার্ট তৈরি হওয়ার যে প্রোটিনগুলো সেগুলো একটা সময় গিয়ে স্টপ হতে হবে তাকে আপনি লিমিট মেরাও এটাও জানে জানে কখন থামতে হবে এটাও জানে সেটাই তো বলছি ওই জানি না আচ্ছা অদ্ভুত ব্যাপার সেটা ওই জিনের পার্ট মানে যেই পার্টগুলোতে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে না সেই পার্টগুলোতে এই 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 রেগুলেশনের ব্যাপারটা রয়েছে হুম আচ্ছা হুম ক্যান্সারের ক্ষেত্রে কি হয় মিউটেশনটা ওই জায়গায় হয় যেখানে ওই সেলটার বুঝতে পারে না যে এবার আমাকে এই প্রোটিনটা বানানো থামতে হবে বা আমাকে সেল ডিভিশন করা থামতে হবে ওই জন্য করতে থাকে ওই জন্য শুধুমাত্র বাড়তে থাকে ও বেড়ে যাচ্ছে শুধুমাত্র জানে না তো প্রসেসটা প্রসেসটাড়া ফ্যাক্টরির মতো ও জানে না আমাকে কখন থামতে হবে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে প্রপার শিক্ষা হয়নি তো গাজি জিন মানে একটা গুডলম ব্যাপারটা হলো ওই হ্যাঁ মানে একটা ওই সিকোয়েন্স তার ওই ব্যাপারটা হলো জিন একটা প্রোটিনের পুরো ইনফরমেশন তার অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স হ্যাঁ ওই জিনটাকে কখন অ্যাক্টিভেট হতে হবে তার ইনফরমেশন ওই জিনটা কখন অ্যাক্টিভেশন থেমে যেতে হবে তার ইনফরমেশন কি করতে হবে তার ইনফরমেশন এই সমস্ত রয়েছে তাছাড়াও অনেক বেসপেয়ার রয়েছে সিকোয়েন্সে যেগুলোর মানে আমরা আজ পর্যন্ত বের করে উঠতে পারি তাহলে ব্যাপারটা একটু আরেকবার পুরোটা একবারে বলে নিই তারপরে আমরা হিউম্যান জেনেটিক্স এবং এটার অন্যান্য দিকে ধর এটা একটা প্রোটিন ঠিক আছে এটা একটা পুঁতির মালা আপনারা মনে করতে পারেন যেটা বিভিন্ন কালারের এখানে আমরা পাইনি বিভিন্ন কালারের পুঁতির মালা এক একটা পুঁতি হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড ঠিক আছে এবং এই এক একটা অ্যামিনো অ্যাসিড পরপর যেভাবে আসবে সেভাবেই এটা সৌন্দর্য বা এটার শেপ হবে হুম তাই তো এই প্রোটিনটা তৈরি হওয়ার জন্য একটা কোড লাগবে সেই কোডটা কীভাবে এক একটা অ্যামিনো অ্যাসিডের জন্যে তিনটে করে ওই এটিজিসি বললাম ওই কোডগুলো রয়েছে বুঝেছ এটাই মূল হ্যাঁ যতটা বোঝা যায় ততটা বুঝলাম আমিও আপনারাও বোধ ততটা বুঝলেন বাট বেসিক ব্যাপারটা মনে হয় একটুখানি বুঝতে পারলাম বেসিকটাই আমাদের বেসিকটাই বুঝলাম হ্যাঁ যেটুকু জানলে আমাদের স্বাভাবিক জীবন চলার পক্ষে রাইট এবার এবার এই যে জিন আবিষ্কার হয়ে গেল একটা নতুন জায়গা খুলে গেল এবার এই জিনকে নিয়ে ভাঙা চোরা আরম্ভ হয়ে গেল প্রথম যেটা হলো যে জিন ভেঙে তাহলে একটা ধর মনে করা যাচ্ছে যে একটা প্রোটিন আমার প্রয়োজন এই প্রোটিনটা তৈরি হচ্ছে না তো জিন ভেঙে ওখানে যদি ওই প্রোটিনটার একটা জিন ঢুকিয়ে দেওয়া যায় ডিএনএ ভেঙে এরকম একটা তৈরি হলো ডিএনএ রিকম্বিনেশন তৈরি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথম এলো ব্যাপারটা উনিশশো ষাট সত্তরের সময় যে আমি আবার একটু বোঝাচ্ছি হুম মনে করা যাক একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস এটা তার জিন মানে এটা তার পুরো ডিএনএটা কিন্তু এ একটা প্রোটিন তৈরি করতে পারছে না তো সায়েন্টিস্টরা কি করলেন যে আচ্ছা এটাকে যদি ভেঙে দিই আমি সে ভেঙে দেওয়ার এনজাইম টেনজাইম আছে আমাদের কাছে টেকনোলজি তৈরি হয়ে গেছে সেখানে আমি অন্য একটা অর্গানিজমের অন্য একটা জিন ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে আবার এটাকে জুড়ে দিলাম ঠিক আছে তাহলে এবার এই অর্গানিজমটার ভেতরে এই জিনের প্রোটিনটা তৈরি হওয়া শুরু হবে যেমন কি করছে করেছে ওরা জাস্ট ফর ফান যে জোনাকির যেই কারণে জোনাকির রাত্রিবেলা জলে লুসিফেরিন নামে একটা প্রোটিনের জন্য সেটার জন্যে একটা এনজাইম আছে লুসি সেটার জন্যে যে জিমটা সেটা তামাক গাছের জিমের মধ্যে ঢুকিয়ে দিল টোব্যাকো প্লান্টস তো টোব্যাকো প্লান্টস জল জল করছে রাত্রিবেলায় উঠছে জ্বলে তার উজ্জ্বল হয়ে যাচ্ছে রাত্রিবেলায় কারণ ওই প্রোটিনটা তৈরি করছে এটা তৈরি হয়ে গেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা এটা সম্ভব হুম এবং এই যে একটা তৈরি করলাম সেখান থেকে প্রচুর তৈরি হওয়া সম্ভব হুম এবার মানে কোনো একটা গুণকে ট্রান্সফার করা সম্ভব এটা বোঝা যাচ্ছে ট্রান্সফার করা সম্ভব আচ্ছা ইন্টারেস্টিং এবার সায়েন্টিস্টরা একটু চিন্তায় পড়লেন হুম কারণ টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে অনেক কিছু করা সম্ভব হুম মানে ধর একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা স্বাভাবিকভাবে আমাদের শরীরে থাকে অনেক ব্যাকটেরিয়া তো সুস্থ ভালো ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরে থাকতেই হয় যেটা নাহলে হজম হয়তো হবে তার মধ্যে যদি এভাবে কেটে একটা টক্সিন তৈরি হওয়ার বা বিষ তৈরি হওয়ার একটা জিন ঢুকিয়ে দেয় কেউ তারপরে ওটা ছড়িয়ে দেয় তাহলে আমার শরীরে ওই ব্যাকটেরিয়া তো থাকবে সেটা টক্সিন তৈরি করবে যদি কেউ ক্যান্সারের জিন ঢুকিয়ে দেয় তাহলে আমার শরীরে ক্যান্সার হবে সায়েন্টিস্টরা তো কি চাইছে যে কতটা সায়েন্সকে পুশ করা যায় সায়েন্স দিয়ে কত কি করে ফেলা যেতে পারে তাদের উদ্দেশ্যটা সেটা কিন্তু সেটা করতে গিয়ে এটা যে খারাপ হাতে পড়বে না এরকম তো কোনো সম্ভব মানে সম্ভাবনা আছে বায়ো ওয়ারফেয়ার হতে পারে সায়েন্টিস্টরা এই ভয়টা পেলেন জেনেটিক সায়েন্টিস্টরাই এই ভয়টা পেলেন এটার কিন্তু একটা এথিক্যাল জায়গা রয়েছে এথিক্যালি অনেক কিছু ভুল ভাল হয়ে যাওয়া সম্ভব যেটা হতে দিলে পরে মুশকিল হ্যাঁ মানে এন্ডলেস ভুল ভাল হয়ে যাওয়া এন্ডলেস ভুল ভাল হয়ে যাওয়া সম্ভব ভালো হলে পরে তো আচ্ছা ঠিক আছে যেই জিনটা তোমার মধ্যে নেই সেরকম একটা কেটে সেরকম জিন ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে সেটা হল তো ভালো তোমার মধ্যে যেই টক্সিনটার প্রয়োজন সেই মানে যেই কেমিক্যালটার প্রয়োজন সেটা তৈরি হচ্ছে ইনসুলিনের যেমন হয়েছে আজকের দিনে ইনসুলিন তো একটা সময় যখন আবিষ্কার হলো তারপরে ইনসুলিনটা তৈরি হতো মূলত সুগোর এবং গরুর লিভার প্যাঙ্ক্রিয়াস থেকে প্রচুর সুগোর এবং গরুর লিভার এক করা হতো সেখান থেকে ইনসুলিন বের করা হতো তারপরে সেটাকেই পিউরিফাই করে ওষুধ হিসেবে দেওয়া হতো যাদের ডায়াবেটিস আছে তারা ওই ইনসুলিনেরই ইনজেকশন নিতেন বহুকাল তারপরে একটা সময় দেখা গেলো যে না ইনসুলিনের যে জিনটা ওটা কেটে যদি আমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিই তাহলে ওই ব্যাকটেরিয়াটাই তো ইনসুলিন প্রডিউস করছে তাহলে প্রচুর ব্যাকটেরিয়া কালচার করি তাহলে আমার ব্যাকটেরিয়ার থেকেই ইনসুলিন তৈরি হয়ে যাবে এটা হয়েছে আজকে যে ইনসুলিন আমরা বাজারে দেখি তার বেশিরভাগটাই কিন্তু এইভাবে তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা ব্যাকটেরিয়া দিয়ে তৈরি ইনসুলিন কিন্তু ভুলও হতে পারে তো এবার একটা সায়েন্টিস্টরা মিলে আসিলো মার বলে একটা জায়গা সেখানে একত্রিত হলেন যে কী করা যেতে পারে এটা নিয়ে সেটা ভাবনার জন্য এটার গুরুত্ব খুব একটা একটা ঘটনার সাথে যেটা তুই মাঝে মাঝেই বলিস যে আইনস্টাইন এবং জিলার্ড যখন নিউক্লিয়ার এনার্জি আবিষ্কার হলো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তখন রুজভেল্টকে একটা চিঠি লিখেছিলেন আইনস্টাইন প্রথমে লিও সিলার্টকে লিখেছিলেন লিও আইনস্টাইনকে লিখেছিলেন আইনস্টাইন তার উত্তরে লিও চিঠি লিখেন যেটা রুজভেল্টের হাতে পৌঁছবে ওনারা বলেন যে একটা অদ্ভুত সাংঘাতিক এনার্জির খবর পাওয়া গেছে আমরা মানে সায়েন্টিফিক্যালি জানতে পেরেছি এটা যদি ভুল হাতে পড়ে এটা দিয়ে কিন্তু সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এটা যদি বোম বানায় তা আপনি কিছু একটা ব্যবস্থা নিন যেহেতু আপনার কাছে ক্ষমতা আছে কিন্তু রাজনৈতিক কারণ এমন তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু টুরু হয়ে গিয়ে কেউ ব্যবস্থা তো নিলই না বরং ওটা দিয়ে অ্যাকচুয়ালি ম্যানহ্যাটেন প্রজেক্ট তৈরি হলো যা তো ওই প্রথম আইডিয়া হলো যাচ্ছে নিউক্লিয়ার এনার্জিতে বম তৈরি হতে পারে তাহলে বমটা তৈরিই হলো সে দিয়ে হিরোসীমা নাগাসা কী হলো এবং তারপরে তো কি হলো আমরা সবাই জানি যখন ম্যানহ্যাটেন প্রজেক্ট আরেকটা চিঠির কথা আছে সেটা হলো আমি বাদল সরকারের ত্রিশ শতাব্দীতে ওই চিঠির কথাটা আছে যে রুজবেল্টের কাছে আইনস্টাইন আলাদা করে একটা চিঠি লেগে যেই চিঠিটা রুজবেল্টের কাছে পৌঁছোই না রুজবেল্ট ওটা পড়েই না মানে ওর হাত অবধি পৌঁছায়নি তারপর রুজবেল্ট একটা পয়েন্টে মারা যায় খুব শিগগিরই খুব রিসেন্ট তারপরেই মারা যায় হ্যাঁ তো সেইখানে এইটা বলা হলো মানে এরকম একটা জায়গায় গেল ম্যানহাটন প্রজেক্ট তৈরি হয়ে গেল প্রজেক্ট তৈরি তো এবার জেনেটিক ইঞ্জিনিয়ার যারা উনিশশো সত্তরের দশকে তারা জানেন যে রাজনীতির লোকের কাছে যদি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই কনসেপ্টটা পৌঁছে এরা যুদ্ধটুদ্ধ করে একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এদের উপরে ভরসা করলে আমাদের চলবে না তো আসিলোমার বলে জায়গায় ওখানে একটা ডিক্লারেশন তৈরি হলো প্রথম আসিলোমার ডিক্লারেশন এটাই যে না সব ধরনের রিসার্চ না করা যাবে না এবং সেটার একটা সেলফ গভর্ন করতে হবে আমাদের নিজেদেরকেই নিজেরা বোঝাতে হবে যে সব রিসার্চ আমরা করতে পারি না শুধু সায়েন্সের কারণে তার একটা খারাপ এফেক্টও হতে পারে হতে পারে সে পদ্ধতিটা কি যে না আমরা কিছু রিসার্চ আমরা করব না এবং বাকি যে রিসার্চগুলো হবে সেগুলোরও একটা প্রসেস থাকবে যে এই রিসার্চটা আমি করবো সেটার প্রোপোজাল জমা দিতে হবে সেই রিসার্চটা কতটা হ্যাজার্ডাস সেই হিসাব মতন সেটা অ্যাপ্রুভাল হবে তারপরেই সেই রিসার্চটা করা যাবে এটা কি অ্যাসিলোমার ডিক্লারেশন যে কারণে এই ক্লোনিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের খুব খারাপ প্রভাব এখনও অবধি আমরা পাইনি উনিশশো পঁচাত্তর থেকে এখনও অবধি মানে যদি বলিস আমাকে তাহলে পরে যে কোনো সায়েন্টিস্ট যে কোনো জিনের সায়েন্টিস্টই বলবে যে হিউম্যান ক্লোনিং না খুব কঠিন একটা বিষয় কিন্তু আজকের দিনে সায়েন্টিফিক্যালি নয় কিন্তু যেটা করা হচ্ছে না তার কারণ হচ্ছে অ্যাসিলোমা ডিক্লারেশন আচ্ছা আচ্ছা মানে গতখানে একটা পয়েন্ট ছিল যে জানা হিউম্যান ক্লোনিং নিয়ে অনেক কথা হচ্ছিল অনেক রকম আইডিয়াস অনেক রকম মানে হয়ে যাবে ক্লোন খুব শিগগিরই দেখা যাবে এরকম একটা কথা হচ্ছিল আমি বলছি টেকনোলজিক্যালি এটা খুব খুব डिफरेंट কিছু নয় বা বায়ো ওয়েভ ওয়ারফেয়ার করাটা একেবারে সহজ একটা বিষয় হুম ঠিক আছে বুঝলাম বেশ তো এবার বিষয়টা হচ্ছে একটা কিন্তু আরেকটা জিনিস তৈরি হলো যখনই জেনেটিক আমরা জানতে পারলাম তখন অনেক অসুখ আলাদা আলাদা করে আমরা বুঝলাম এগুলো জেনেটিক অসুখ যেমন ধর সেল অ্যানিমিয়া হিমোফিলিয়া ডাউন সিন্ড্রোম ক্লাইন ফিল্টার সিনড্রোম এগুলো সব জেনেটিক তাহলে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার মায়ের পেট থেকে তার কোষ বের করে এটা প্রমাণ মানে দেখে নেওয়া যেতে পারে জেনেটিক কোডিং মানে জেনেটিক কোডিং করে যে যে শিশুটা ভূমিষ্ঠতে চলেছে তার এই অসুখটা আছে কি না যদি অসুখটা থাকে তাহলে সেই শিশুকে সেই মা বা বাবা জন্ম দেবেন কি দেবেন না বড় প্রশ্ন উনিশশো সত্তরের দশকে এই প্রথম একটা হলো যে না ডাউন সিনড্রোম আছে বলে একজন মা সিঙ্গেল মাদার উনি অ্যাবর্শন করালেন এই চেকটা করে এই চেকটা করে আজকে অবধি কিন্তু আমেরিকার রাজনীতিতে বা বিভিন্ন দেশের রাজনীতিতে অ্যাবর্শনের রাইট নিয়ে একটা বড় বিতর্ক চলে কিন্তু এই সময় এই যে ইউজেনিক্স আমরা বলেছিলাম সেটাও তো অনেকটা বুঝতে আমরা বুঝতে পারছি না অনেকটা সেম না বরং এখন আমরা জেনেটিক্যালি বা সায়েন্টিফিক্যালি অনেক বেশি শিওর যে যে শিশুটা ভূমিষ্ঠ হবে তার একটা অসুখ আছে বা একটা জিন আছে তার মধ্যে যেটা হয়তো একটা অসুখকে দেখা দিতে পারে তাহলে সেই শিশুটাকে আমি এবর্শন করে দেবো এটা কিন্তু হওয়া শুরু হলো এটাকে বলে নিউজেনিক্স জেনিক্স নিউ ইউজেনিক্স নিউ জেনিক্স সরকার থেকে করতো নিউ জেনিক্সটা পুরোপুরি প্রাইভেট চয়েস হুম যেরকম স্বেচ্ছামৃত্যু নিয়ে যেরকম একটা কথা চলে ওই তুই বলছিলি অ্যাবর্শনের রাইট নিয়ে এখনও ব্যাপারটা নিয়ে একটা জিনিস আছে এটা একটা উল্টোটাও ঠিক যে তাহলে একটা ভালো জিন আমার সন্তানকে কেন দেব না আমি যেমন রবার্ট গ্রাম বলে একজন ভদ্রলোক ছিলেন উনি প্রথম স্পাম ব্যাংক বানালেন উনি বললেন যে যত নোবেল লরিয়েট রয়েছে তাদের স্পাম আমরা কালেক্ট করবো তাদের স্পাম দিয়ে যদি শিশু তৈরি হয় তাহলে তো তারা ইন্টেলিজেন্ট হবে হুম তাই না জেনেটিক্যাল ইঞ্জিন ইন্টেলিজেন্ট শুরু হলো এটাও শুরু হলো হ্যাঁ আচ্ছা নিউ জেনিক্সের একটা বড় সময় গেছে যখন এই ঘটনাটা ঘটছে যে আমরা সিলেক্ট করতে শুরু করেছি হুম প্রায় একটা প্রোডাক্ট একটা সেলফের থেকে আচ্ছা এর মধ্যে এই খারাপ জিনটা যে নেব না ভালো জিনওয়ালা দাও আচ্ছা এটাও এই মানুষ একটা পণ্যে পরিণত হওয়া শুরু হতে শুরু করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে এবার এখানে একটা জিনিস আমাদের এখানে থেমে একটা জিনিস বোঝা দরকার যে আমরা বলেছিলাম যে এক একটা গুণ আছে যেটা অনেকগুলো জিনের ফসল আবার কিছু কিছু গুণ আছে যেগুলোকে সঠিকভাবে যেগুলো জেনেটিক কিন্তু সেগুলোকে সঠিকভাবে আইড মানে আমরা পিন পয়েন্ট করতে পারছি না ধর ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের কোনো জিন নেই ক্যালকুলেশন খুব ভালো করতে পারে একজন কারণ আলটিমেটলি তো একটা জিন কি করবে একটা প্রোটিন তৈরি করবে ক্যালকুলেশন তৈরি ভালো করার কোনো প্রোটিন নেই ব্রেইনের ফাংশন এক ধরনের ভাবে হলে পরে সে ক্যালকুলেশন ভালো করতে পারে সেটা প্রচুর সংখ্যক জিনের কম্বিনেশনের ফল এবং সেই জিনগুলো একটা এনভায়নমেন্টে প্রকাশ পাচ্ছে অথবা পাচ্ছে না কাজে ইন্টেলিজেন্স বাচ্চা তৈরি করবো জিন দেখে এটা সম্ভব সম্ভব না স্কিজোফ্রেনিয়া একটা জেনেটিক অসুখ কিন্তু স্কিজোফ্রেনিয়া অনেকগুলো যেমন হাইপার টেনশন একটা জেনেটিক অসুখ কিন্তু কোনো একটা জিন নেই হাইপার টেনশন অনেকগুলো জিনের কম্বিনেশনে ওটা হয় হ্যাঁ স্কিজোফ্রেনিয়া একটা জেনেটিক অসুখ কিন্তু তার মানে এটা নয় যে একটা জিন চেঞ্জ করলে স্কিজোফ্রেনিয়া হবে না বা একটা জিন আছে বলেই তার স্কিজোফ্রেনিয়া হবে অনেকগুলো জিনের ফল ভুল কাজ করার ফল হচ্ছে স্কিজোফ্রেনিয়া তার মধ্যে একটা জিন একটু কম কাজ করলে পারে বা মিউটেন্ট হয়ে গেলে পারে এক ধরনের স্কিজোফ্রেনিয়া দেখা যাবে একটু কম অনেক হয়তো টু থার্ড জিন ওরকম খারাপ হয়ে গেছে বা মিউটেন্ট হয়ে গেছে তাতে হয়তো স্কিজোফ্রেনিয়া একটু বেশি আবার এমনও দেখা গেছে যে টু থার্ড জিন হয়তো খারাপ তারও স্কিজোফ্রেনিয়া হচ্ছে না কারণ তার এনভায়রনমেন্টটা নেই এনভায়রনমেন্টটা তাকে বুঝে না মানে অনেক কিছুর করছে না বা চান্স আমরা এখনো জানি না যে কেন হচ্ছে একজনের মধ্যে একজনের মধ্যে হচ্ছে না আমরা জানি যে স্কিজোফ্রেনিয়া হলে পরে অনেকগুলো জিনের কনসেপ্ট অনেকগুলো জিন রয়েছে তার একটা কম্বিনেশনে ভুল কাজ করলে পরে স্কিজোফ্রেনিয়া হয় কিন্তু স্কিজোফ্রেনিয়া একজনের অতগুলো ভুল থাকলেও কেন হয় না এটা আমরা জানি না বুঝছি ঠিক আছে মানে এখন অবধি জেনেটিক্স সব প্রশ্নের উত্তর দিতে পারেনি না তো এখান থেকে আমরা আসছি যে প্রথম যে ডেভেলপমেন্টটা সেটা হচ্ছে হিউম্যান জিনোম এক ভদ্রমহিলা ছিলেন সাইকোলজিস্ট তাদের মধ্যে একটা হান্টিংটন ডিজিজ ছিল তার ফ্যামিলিতে হুম হান্টিংটন ডিজিজটা কিছু না হঠাৎ হঠাৎ না হাত পা ইনভলন্টারিভাবে নড়তে শুরু করে আচ্ছা এবার তার এবং এই অসুখটা তিরিশ পঁয়ত্রিশ বছরের পরেই প্রকাশ পায় যদি প্রকাশ পাওয়ার হয় ওকে তো উনি ভাবলেন যে আমার মধ্যে বা আমার পরিবারের মধ্যে এই অসুখটা হবে কি না সেটা তো একমাত্র জিন দেখে বোঝা যেতে পারে হুম তো উনি এবার খোঁজা শুরু করলেন খুঁজে খুঁজে অনেক কিছু হলো তারপরে পাওয়া গেল যে হ্যাঁ হান্টিংটনস একটা জেনেটিক ডিজঅর্ডার তার এই জিনটা তার জন্যে দায়ী ওয়াটসন যিনি ডাবল হেলিক্স আবিষ্কার করেছিলেন তার ছেলের আবার স্কিজোফ্রেনিয়া আছে তো তিনি বললেন যে তাহলে স্কিজোফ্রেনিয়ার একটা আবিষ্কার করা দরকার যে এটা কোন জিনের জন্য হচ্ছে বা হচ্ছে না হুম এমতাবস্থায় উনিশশো চুরাশিতে আমেরিকার ডিপার্টমেন্ট অফ এনার্জি সায়েন্টিস্টদের কাছে গিয়ে বললেন যে আমরা একটা রিসার্চ করতে চাই যে আমরা যে হিরোসীমা নাগাসাকি বম যে হয়েছিল নিউক্লিয়ার ওয়েপেন রেডিয়েশন বেরিয়েছে মানুষের জিনে কি পরিবর্তন হয়েছে তারপর তার জন্যে সেটা আমরা জানতে চাই এই প্রথম শুরু হলো যে তাহলে পরে এটা যদি বুঝতে হয় কারণ কি প্রভাব পড়েছে এটা তো কোনো একটা অসুখ হতে পারে না তাহলে আমাদের পুরো মানুষের জিনটা জানা দরকার বাবরে আচ্ছা এই হলো হিউম্যান জিনোমের শুরু হিউম্যান জিনোম প্রজেক্টের শুরু এবং অনেক কিছু হয়েছে আমরা সেটার মধ্যে জানি না অনেক কিছু করে ছাব্বিশে জুন দুই হাজার মানে এই জাস্ট চব্বিশ বছর আগে চব্বিশ বছর আগে হিউম্যান জিনোম প্রজেক্টের ডিক্লারেশন হলো বিল ক্লিন্টনের সময় যে হিউম্যান জিনোম প্রজেক্ট ইজ সাকসেসফুল এখন আমরা জানি যে আমাদের আমাদের ক্রোমোজোমে কি কি জিন রয়েছে কোথায় রয়েছে সেটা কিসের জন্য দায়ী আচ্ছা পুরো হিউম্যান জিনম প্রজেক্টটা রয়েছে কিন্তু ওই যে বললাম সেখানে কী জানা গেছে সেখানে আমরা তারপরে আর ইতিহাসে যাবো না সেটা অ্যাডভান্স সায়েন্স হয়ে যাবে যে আমাদের শরীরে আমাদের কোষে থ্রি বিলিয়ন বা তিনশো কোটি বেস পেয়ার রয়েছে যে এটি জিসি এটি জিসি জিসি এটি 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 এম করে তিনশো কোটি তিনশো কোটি থ্রি বিলিয়ন থ্রি পয়েন্ট টু বিলিয়ন সেগুলো তেইশটা ক্রোমোজোমের মধ্যে রয়েছে মানুষের শরীরে কুড়ি হাজারের একটু বেশি জিন রয়েছে মাত্র ধান গম এবং ভুট্টার মধ্যে এর থেকে অনেক বেশি জিন আছে আচ্ছা ধান গমে প্রায় বত্রিশ তেত্রিশ হাজার জিন আছে আমাদের শরীরে মাত্র কুড়ি হাজার সাড়ে কুড়ি হাজার ছশো সামথিং জিন আছে তার মানে কটা জিন আছে সেটা দিয়ে কমপ্লেক্সিটি প্রকাশ পাচ্ছে না কীভাবে সেগুলো কখন অফ অন হচ্ছে বলেছিলাম যেটা অফ অনের সুইচও আছে তার মধ্যে সেগুলো কিভাবে সাজানো কিভাবে কাজ করছে তার উপরে ডিপেন্ড করছে খুব কমপ্লেক্স আমাদের কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি জিনের স্ট্রাকচারে নয় আমাদের কমপ্লেক্সিটিটা হচ্ছে ওই অন অফ সুইচে আচ্ছা বেশ এই বইটা এই অবধি এসেই মানে এইটাই অবধি আছে বইটা বইটাতে তারপরে এই যে রিস্ক আমাদের জিনের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এবং হিউম্যান জিনোমের পরে আর কি হতে চলেছে বা হতে পারে সেটা নিয়েও কিছুটা কথা বলা হয়েছে যে সেল রিসার্চ নিয়ে অনেকে কথা বলেন সেল রিসার্চ দিকে আদৌ একটা পারফেক্ট হিউম্যান বানানো সম্ভব এসব নিয়ে একটু আলোচনা আছে আমরা এখানেই শেষ করতে পারি যে একটা পারফেক্ট হিউম্যান বলে না কিছু হয় না একটা জিনিস লাস্ট আমাদের বোধহয় একটুখানি বললে সুবিধা হয় মানুষের ইভলিউশন কোথা থেকে এটা বোঝার একটা চেষ্টা চলেছে হিউম্যানজিনোর পর আমাদের কোষে না শুধুমাত্র ক্রোমোজোমে জিন নেই মাইটোকন্ড্রিয়া বলে একটা জিনিসের আমরা যেখানে আমাদের ছেলে সব রেসপিরেশন হয় যেটা এনার্জি হাউস বলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা জিন আছে মাইটোকন্ড্রিয়ার জিন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এটা বহু আগে একটা ব্যাকটেরিয়া সম্ভবত মানুষের কোষে ঢুকে গেছিল ঢুকে আর বেরোতে পারেনি ওখানেই থেকে গেছে ঠিক আছে তো মাইটোকন্ড্রিয়া ডিএনএটা এবার এটা বুঝতে হবে যে মাইটোকন্ড্রিয়াটা আমাদের যখন একটা এমব্রিও তৈরি হয় স্পাম এবং এগ স্পাম থেকে শুধুমাত্র ক্রোমোজমটা ঢোকে বাকি পুরো সেলটা এগ মাইটোকন্ড্রিয়াটা মায়ের সেই কারণে মায়ের অনেক গুণ সন্তান সন্ততিতে পৌঁছায় যেগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে গুণগুলো রয়েছে তো এবার আমরা যদি মাইটোকন্ড্রিয়া দিয়ে খোঁজা শুরু করি তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় কোন রেস কখন তৈরি হয়েছে না হয়েছে খুঁজতে 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 দেখা গেছে যে একটি মহিলা নামি বিয়ার সেখানে আমরা পিন পয়েন্ট করতে পারি তার থেকে সমস্ত মানব জাতি তৈরি হয়েছে তাকে বলা হয় মাইটোকন ইভ আচ্ছা সমস্ত মহিলা এবং নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের যা জিন আছে বাকি পুরো সেগুলো সমস্ত রেসে সেম আফ্রিকান হোক এশিয়ান হোক হোয়াইট হোক একটা সময় কিন্তু মনে করা হতো এটা যে ইউরোপিয়ানরা বা হোয়াইটস এশিয়ানরা এবং আফ্রিকানরা আলাদা আলাদাভাবে ইভলিউশন হয়ে তৈরি হয়েছে কারণ ইউরোপ এবং আমেরি ইউরোপের মূলত যারা সাদা চামড়ার লোক তারা এটা মানতেই পারতেন না যে আমরা উন্নত জাতি এবং আফ্রিকার যারা আমাদের কৃতদাস আমরা আর ওরা একই জায়গা থেকে এসছি এটা তো হতে পারে না এরকম একটা সায়েন্টিফিক থিওরিও বেরিয়েছিল কিন্তু আজকের দিনে দেখা গেছে যে না ব্যাপারটা আদৌ তা নয় ওকে বেশ আমার ঠিক একটু আগেও বলছিলাম আমার মনে হলো এখন ওই মাঝখানে হাফ ক্লাস করে বেরিয়ে তারপরে একটা সেকেন্ড হাফে আর একটা ক্লাস হয় না সেই ক্লাসটা করে বেরোনোর পর মনে হয় যেরকম একটা মনে হয় আজকে অনেক কিছু শিখলাম আজকে অনেক কিছু জানলাম একটা একদম অজানা জিনিস জানলাম কিছুটা জানার সময় খুব মন দিয়ে শুনতে হচ্ছিল কিছু পয়েন্টে নাহলে বুঝতে পারছিলাম না বিশেষ করে এই যে স্ট্রাকচার আর ডিএনএ এই যে ব্যাপারটা তখন ঢুকলো আমার মনে হয় আপনারা যদি খুব মন দিয়ে শোনেন তাহলে এটা ঠিক একটা ক্লাসের মতোই লাগবে যেটাতে একটা নতুন নলেজ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলফ বেটার বা জিনের থিওরি যেটা ও বললো সবচেয়ে আগে জিনের মিথের জন্য অনেক মানুষের মৃত্যু হয়েছে এই মিথগুলো যদি একটুখানিও আমার মনে হয় আর করা যায় মানে সায়েন্সটা আমরা যদি ভুলেও যাই কিছু আসে যায় না কারণ আমরা তো আর জেনেটিক সায়েন্টিস্টকেও হচ্ছে না আমারও একটা সময় ইচ্ছে হয়েছিল সেজন্য আমি আরও ইন্টারেস্ট নিয়ে এটা পড়েছি এবং বা বোঝার সময় হয়তো বোঝানোর সময় হয়তো অনেকটা টেকনিক্যাল হয়ে গেছিলো কিন্তু আসল যেটা বোঝার সেটা হচ্ছে প্রচুর মানুষ মারা গেছেন প্রচুর রেসিজম ব্যাপারটা যে আমরা ভাবি যে এই তো কাস্ট বা রেস আলাদা আলাদা তা নয় আমরা সবাই সমস্ত মানবকুল একটি মায়ের থেকে এসছি লিফ থেকে আমাদের সবার নিয়ে যাক আমাদের জিনের মধ্যে কোনো পার্থক্য নেই ইন্টেলিজেন্সিয়ার কোনো জিন হয় না ফিজিক্যাল স্ট্রেংথের কোনো জিন হয় না কোনো কোনো জিন হয় না হোমো কোনো জিন হয় মানে হোমো আলাদা করে বলছি হোমো সেক্সুয়ালিটি জিন আবিষ্কার করার চেষ্টা হয়েছে গিয়ে জিন আছে কিনা কিন্তু নেই এরকম কিছু হয় না তো আমাদের মধ্যে পার্থক্য আসলে মানুষে মানুষে কিছু খুব একটা নেই এবং যে পার্থক্যটা তৈরি হয় অসুখে বিসুখে বা অন্যান্যভাবে সেগুলো বংশানুক্রমিকভাবে নয় ওটা একটা মিউটেশন হয়ে গেছে কোথাও তার জন্য হচ্ছে তো কাজেই এগুলো বুঝলে পরে আমার মনে হয় বিভেদটা একটু বিভেদের রাজনীতিটা বুঝতে সুবিধা হবে বিভেদের রাজনীতি বুঝতে সুবিধা হবে এবং এই যে আমাদের ধর ক্যান্সার হচ্ছে ক্যান্সার একটা জেনেটিক ডিসিজ হুম হ্যাঁ কিন্তু ক্যান্সার কিছু ক্যান্সার আছে যেটা বংশানুক্রমিকভাবে আসে কিছু ক্যান্সার আছে বংশানুক্রমিক আসে না বা এই যে আমরা বলছি রাজার ছেলে রাজা হবে বা মানে ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে মিউজিশিয়ানের ছেলে মিউজিশিয়ান হবে এটার কোনো জন সায়েন্টিফিক ভিত্তি নেই এগুলো বুঝলে মনে হয় আমাদের বাঁচতে বা বুঝতে সুবিধা হবে অ্যান্ড আর কিছু সুবিধা হোক না হোক সবচেয়ে বড় সুবিধা তো হবেই এই বৈঠক দেখলে আপনাদের বৈঠক শুনলে আপনাদের একটা জিনিস তো হবেই সেটা হলো বিভিন্ন বিষয় বিভিন্ন এক একটা বই তার থেকে যে এক্সপিরিয়েন্সটা প্রেমাসে শেয়ার করছে সেটা তো আমার অবধি যেরম পৌঁছল আপনাদের অবধিও পৌঁছবে এইটুকু তো হবেই সো আজকের এপিসোড এখানেই শেষ করব আশা করছি যে নতুন ধরনের নলেজ থেকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বা একটা বই নিয়ে যতটুকু আলোচনা করার চেষ্টা করছে সেটা আপনাদের অবধি পৌঁছচ্ছে আপনাদের সাজেশানস আপনাদের কমেন্টস আর অলওয়েজ ওয়েলকাম আমি চাই আরও বেশি বেশি মানুষ কমেন্ট করে বলুক আমাদের বৈঠক তাদের কেমন লাগছে আমার মনে হয় তাতে আমার এবং প্রেমাশিস দুজনেরই একটু উদ্যম বৃদ্ধি পাবে তো থ্যাংক ইউ প্রথম কথা যেটা প্রেমাশীষও প্রথম বললো আমিও শেষে বলতে চাই থ্যাংক ইউ ফর লাভিং বৈঠক বৈঠককে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আজকের এপিসোড এখানেই শেষ করছি তার আগে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি বিকজ নলেজ ইজ পাওয়ার পজিটিভিটি ইজ এভরিথিং তারা দেখা হচ্ছে পরের এপিসোডে